আসসালামু আলাইকুম সবাইকে খুবই স্পেশাল একটা লাইভে আমরা তোমাদের সাথে চলে আসছি চব্বিশ ব্যাচ তো চব্বিশ ব্যাচের স্টুডেন্টসদেরকে মানে সবাই অটোপাস ব্যাচ বলে কিন্তু আসলে কিন্তু চব্বিশে ব্যাচ অটোপাস ব্যাচ না চব্বিশেও কিন্তু পাস ফেল হবে তো যাক আমাদের আজকের এসিএস ভার্সিটি প্লাস জিএসটির যে লঞ্চিং লাইভ এই কোর্সটা আমাদের এসিএস বলতে পারো সর্বাধিক স্টুডেন্ট এনরোল করে এমন একটা কোর্স মানে এর একদম ফ্ল্যাগশিপ কোর্স যদি বলতে হয় তাহলে আমি বলবো এই তাই টিচার প্যানেলও দেখতে পাচ্ছ যে অন্য সকল লঞ্চিং লাইভের ক্ষেত্রে আমাদের যতজন টিচার প্যানেল উপস্থিত থাকে তার চেয়ে বেশি এখানে উপস্থিত আছি এছাড়াও এই ফ্রেমের বাইরেও কিন্তু অনেক টিচার প্যানেল আছে তারা ইতি কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবে এবং সঞ্জয় দাদা অপূর্ব দাদা তারাও কিন্তু তাদের জায়গা থেকে কমেন্ট সেকশনে কিন্তু অ্যাক্টিভ থাকবে তো তোমরা সবাই আগে একটু কমেন্টটা জানাও যে আমাদেরকে কেমন লাগতেছে আসলে একটা নতুন সেট আপ সো হোপফুলি তোমাদের মাধ্যমে চব্বিশ বাচ্চার মাধ্যমে আমরা আমাদের ক্লাস কোয়ালিটিতেও ব্যাপক ইম্প্রুভমেন্ট নিয়ে আসতেছি তার একটা ধারক বলতে পারো এই লাইভে এই সেট লাইভ করাটা তো আমার সাথে মাসুর ভাই আছে সাকিব আছে অভি আছে এবং দেখতে পাচ্ছ পড়ায় অনেকেই আমরা একসাথে আসি তো তোমরা আস্তে আস্তে জয়েন করো এবং যারা যারা অলরেডি ভার্সিটি বাইতে যুক্ত হচ্ছে তাদের জন্য এই লাইফটা মাস্ট আজকে আমরা যে ওরিয়েন্টেশন ক্লাস প্লাস লঞ্চ লাইফটা করব সেখানে কিন্তু আমরা শেয়ার করবো তোমাদের ভার্সিটি টার্গেট কাদের নেওয়া উচিত বিশেষ করে চব্বিশ সালের স্টুডেন্টস যারা আসো তাদের রেজাল্টের ভিত্তিতে এর পরবর্তীতে যাবো হচ্ছে এই ভার্সিটি যে ব্যাচটা আছে ভার্সিটি ব্যাচে আমরা চব্বিশ ব্যাচকে নিয়ে স্পেশাল কি কি পরিকল্পনা আনতেছি তোমরা হয়তো সিনিয়র ভাইয়া আপদের থেকে অলরেডি জানো যে এস কী কী করে তো সেগুলো নিয়ে খুব বেশি কথা বলবো না বাট নতুন কী কী আসতেছে তোমাদের জন্য কিন্তু নতুন অনেকগুলো জিনিস আসতেছে যেগুলো বিগত বছরগুলোতে ছিল না তো সেই জিনিসগুলো নিয়ে কথাবার্তা হবে এবং এই তে কী কী ইউনিভার্সিটি তুমি একদম শিওর সব ধরে রাখতে পারো যে এইভার্সিটি ব্যাচের শুধুমাত্র এই ভার্সিটি ব্যাচের কন্টেন্টগুলো পড়লি তোমার কোন কোন ইউনিভার্সিটি আসলে কভার হয়ে যাবে তো আমি শুরুতেই সাকিবের কাছে চলে যাব সাকিব তুমি যদি কিছু বলতে স্টুডেন্টদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছে সবাই আমাদের এসিএসের ভার্সিটি দুই হাজার চব্বিশের আজকের ওরিয়েন্টেশন লাইভে তোমাদের সবাইকে স্বাগতম দেখতেই পারছ আমরা ফুল টিচার প্যানেল নিয়ে এসে পড়েছি অ্যান্ড বিগত দুই হাজার সাল দুই হাজার সাল এবং দুই হাজার তেইশ ভার্সিটি ব্যাচ গিয়েছে সবগুলোতে আমরা টপ নোট সার্ভিস দিয়ে এসেছি এবং এইবারও আমরা হচ্ছে ডেডিকেটেড ভাবে তোমাদের জন্য কিভাবে এই ব্যাচটাকে পরিপূর্ণ বানানো যায় এই ব্যাচের এক্সাম এই ব্যাচের ক্লাস কন্টেন্ট এই ব্যাচের গাইডলাইন সব কিছু যেন তোমার ভার্সিটি পরীক্ষা আদার্স যে ইউনিভার্সিটিগুলো আছে ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি গুচ্ছ বিউপি যা কিছু আছে সব কিছু যেন কাভার আপ হয় সেভাবেই হচ্ছে আমরা রেডি করেছি অ্যান্ড এইবার আমরা কিছু নতুনত্ব নিয়ে এসেছি আমাদের ক্লাসগুলোতে তোমরা ইতিমধ্যেই দেখেছ টু লেয়ার ক্লাস আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি প্রথমবারের মতো আমাদের এসিএসে কারণ আমাদের ভার্সিটি ব্যাচটায় নট অনলি শুধু ফার্স্ট টাইমাররা অর্থাৎ এইচএসসি চব্বিশ ব্যাচই যে শুধু আমাদের সাথে প্রিপারেশন নিবে এমন না আমাদের সাথে কিন্তু সেকেন্ড টাইমাররাও প্রিপারেশন নেবে এবং অন্য সববারের তুলনায় আমরা ফার্স্ট টাইমারের পাশাপাশি সেকেন্ড টাইমারেরও কিন্তু আমরা হচ্ছে সমান গুরুত্ব দিব যার ফলে একটা সেকেন্ড টাইমার যে হচ্ছে আগে পিছিয়ে গিয়েছিল হয়তো বা কোনো কারণে ওর প্রিপারেশনের ঘাটতির কারণে পড়াটা ঠিকভাবে হয় নাই বা পরীক্ষার হলের এনভায়রনমেন্টটাও বুঝতে পারে নাই সো একে ধারে ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার সবার যেন কাবার আপ হয় প্রস্তুতিটা সেভাবে আমরা রেডি হচ্ছি তোমাদের জন্য সো আমি আবার আসবো তোমাদের সাথে কথা বলতে এখন আমি চলে যাচ্ছি মাসুর ভাইয়ের কাছে সো মাসুর ভাইয়া তোমাদের কিছু বলবে হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে নতুন এই সেট আমি একটু দেখতে যাচ্ছিলাম যে আমাদের এই এই ক্যামেরা ভিউতে আসলে কেমন লাগে তো আসলে এই ক্যামেরা ভিউ দেখে আমার আসলে ইচ্ছা করতেছে সারাদিন ধরে গল্প করি হ্যাঁ তো তো তোমাদের যারা ভার্সিটি ব্যাচে আমাদের যুক্ত হয়েছ বা সামনে যুক্ত হওয়া তোমাদের জন্য আসলে খুবই অল্প কিছু টিপস দিয়ে আগে শুরু করি যে হচ্ছে অনেকেই যেটা থাকে যে কোর্সে দেখা যায় প্রথম প্রথম অনেক সিরিয়াস থাকে এবং তারপরে এক সপ্তাহ দুই সপ্তাহ হওয়ার পরে তারপরে দেখা যায় ফ্লো হারায় এবং অনেক গ্রুপ আছে যারা দেখা যায় প্রথমে পরে গিয়ে কোর্সে যুক্ত হয় দুইটা গ্রুপের কথা যদি বলি দেখো প্রথম থেকে যেহেতু একটা কোর্স শুরু হচ্ছে আমাদের ভার্সিটির ক্লাস শুরু হবে ইনশাল্লাহ দশ সেপ্টেম্বর থেকে একদম প্রথম থেকে ডে ওয়ান থেকে রেগুলারিটি মেনটেন করে যদি ক্লাসগুলো সিরিয়াসলি করে যেতে পারো তাহলে ইনশাল্লাহ তোমার যেটা টার্গেট সেইটা তুমি ইনশাল্লাহ অ্যাচিভ করতে পারবা এইটুকু আমাদের পক্ষ থেকে তোমার জন্য গ্যারান্টি থাকবে যে তুমি যদি একদম শুরু থেকে ডে ওয়ান থেকে রেগুলারিটি মেনটেন করে সবগুলো ক্লাস যদি করে ফেলতে পারো এখন তুমি ভার্সিটির প্রথম একটা দুইটা ক্লাস করলা করার পরে হুট করে মনে হলো যে না আমি একটু মেডিকেল কোর্স করি মেডিকেল কোচিংটা করি আমি পুরো ভার্সিটি বাদ দিয়ে দিই আবার হঠাৎ করে মনে হল যে না আমি ইঞ্জিনিয়ারিং কোর্সে শিফট করি সম্পূর্ণটা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব দেখো এইভাবে করে যদি নিজের যে ফোকাসটা আছে গোলটা সেটা যদি একবার শিফট করতে থাকো তখন কিন্তু ঝামেলা হয়ে যায় তো এরকমটা যাতে না হয় যেই কোর্সটা করতেছো সেইটা যদি ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করে উঠতে পারো তাহলে দেখবা তোমার যেটা টার্গেট সেটাই ইনশাল্লাহ তুমি অ্যাচিভ করতে পারবা আর আমাদের যে ক্লাসগুলো হবে সেগুলা ধরো রেগুলার যে লাইভ ক্লাসগুলো সেগুলো দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে আমরা ইনশাল্লাহ সবটুকু টপিক কাভার করে ফেলবো এবং সেই সাথে তোমাদের রিটেনের জন্য যেহেতু ক্লাসগুলো আলাদা হচ্ছে কন্টেন্টে কিন্তু কোনো রকম স্যাক্রিফাইস নাই আগে যেটা হতো সব রিটেন এমসিকিউ একসাথে এক ক্লাসে দেখাতে গিয়ে আমাদের কিন্তু টাইম অনেক বেশি কিন্তু যেহেতু এবার আমরা ক্লাসে যাচ্ছি এবং একই সাথে এমসিকিউ ক্লাস আলাদা নিচ্ছি বা কনসেপ্ট আলাদা যাচ্ছে লাইভ ক্লাসে সেই কারণে দেখা যাবে যে তোমার খুব অল্প সময়ের মধ্যেই সম্পূর্ণ টপিকগুলো কিন্তু গুছিয়ে পড়া হয়ে যাবে এবং অনেকে আসো যারা ঢাকা ভার্সিটি প্রিপারেশনের পরে ঢাকা ভার্সিটি পরীক্ষা দেখা যায় পরবর্তীতে আর রিটেনের পার্টটা

পড়ার সময় তোমার কিন্তু ফিজিক্স সেকেন্ড পার্টি পড়া লাগে নাই কেমিস্ট্রি সেকেন্ড পার্ট এগুলো মাথায় নেওয়া লাগে নাই ম্যাথে কি ছিল না ছিল এগুলো কিছুই দেখা লাগে নাই কিন্তু অ্যাডমিশন টেস্টের পার্থক্যের জায়গাটাই এইটা যে একসাথে তোমাকে ছয়টা সাবজেক্ট মাথায় নিয়ে তার যেতে হচ্ছে সো এই যে চ্যালেঞ্জটা এটা একটা বড়ো চ্যালেঞ্জ আর আরেকটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট সো তুমি বোর্ড পরীক্ষার জন্য প্রিপারেশন যখন নিছো তখন যেরকম লম্বা একটা টাইম পাও বা যেরকম ধরো চিন্তা করার একটা সময় থাকে অ্যাডমিশন টেস্টে কিন্তু ওই চিন্তা করার সময় বা টাইমের মধ্যে সবগুলো অ্যান্সার করে আসার যেই সময়টা সেটাই কিন্তু আসলে পাওয়া যায় না বা একটু চ্যালেঞ্জিং হয় ওইটার জন্যই আসলে রেগুলার ওয়িকলি বেসিসে প্র্যাকটিসে প্র্যাকটিস করে যেতে হয় এক্সাম দিতে হয় সো আমরা আমাদের কোর্সের মধ্যে আসলে ডিটেলসে কি কি আছে সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব তোমাদের প্ল্যানিংটা কেমন হবে আমাদের তোমাদের সামনে আলোচনা করব সো এরপরে আমি অভির কাছে চলে যাচ্ছি তো এইচএসি চব্বিশ ব্যাচের ভার্সিটি কোর্সের ওরিয়েন্টেশন ক্লাসে সবাইকে স্বাগতম তো ইতিমধ্যেই তোমরা জেনে গেছো যে তোমাদের জন্য আমরা এইবার ভার্সিটি বেছে আমাদের একদম সর্বোচ্চ সার্ভিস এনশিয়োর করার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু নিয়ে আসতেছি এবং এইবারের ভার্সিটি বেসটা আসলে আমাদের জন্য আরেকটা বড় চ্যালেঞ্জ চান্স পাওয়ানোর চ্যালেঞ্জ যে কত বেশি সংখ্যক স্টুডেন্টকে পাবলিক ইউনিভার্সিটিগুলাতে চান্স পাওয়ানো যায় এটা আসলে আমরা চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছি আমাদের এইবার সবগুলো বেঁচেই আমাদের যতগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি মেডিকেল সবগুলা বেঁচেই আমাদের এই ডেডিকেশনটা থাকবে যে এইটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ আমরা কত বেশি স্টুডেন্টকে আমাদের কোর্স থেকে পাবলিক ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছাতে পারি তো সেই জন্যই কিন্তু আমরা যেই ডিজাইনটা তোমাদের জন্য করছি মাস্টুরভাই অলরেডি বললেন তোমরাও ইতিমধ্যে জেনে গেছো যে এবার দুই লেয়ারের ক্লাস ঢাবির জন্য যেহেতু ভার্সিটি ভর্তি পরীক্ষা যারা টার্গেট করে তাদের মধ্যে যেই কাঙ্ক্ষিত ইউনিভার্সিটিগুলো তার মধ্যে শুধু ঢাকা ইউনিভার্সিটিতেই রিটেন পরীক্ষা আমরা সাউন্ডটা একটু চেক দেই সাউন্ডটা ঠিক আছে কি না একবার ঠিক আছে তো ঢাকা ইউনিভার্সিটি রিটেনের জন্য এবার কিন্তু আমরা আলাদা রেকর্ডের ক্লাস নেবো ভালো মতো জিনিসটা খেয়াল করব এবার তোমাদের যাদের ঢাকা ইউনিভার্সিটি টার্গেট তোমরা পড়াশোনা করবা তোমরা রিটার্নের জন্য জাস্ট রেকর্ডের ক্লাসগুলো করবা একটা অধ্যায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট বা এক ঘন্টায় প্রয়োজনীয় টাইপগুলো আমরা কভার করে ফেলবো রেকর্ডের ক্লাসগুলোতে এবং লাইভ ক্লাসগুলোতে ধাবি এমসি কিউ বলো তারপরে জাবি রবি চবি

রিটার্ন স্ট্যান্ডার্ড প্রিপারেশন এমসি কিউ স্ট্যান্ডার্ড প্রিপারেশন দুইটা কভার করতে গেলে যারা সেকেন্ড টাইমের থাকে তারা একটা কনফিউশনে পড়ে যায় যে ভাই আপনি যে এই রিটার্ন মাত্র করাচ্ছেন এটা কি দরকার আছে কারণ আমি তো ঢাবি রিটার্ন পরীক্ষা দিতে পারবো না বা মেডিকেল পরবর্তী যারা আমাদের ভার্সিটি ব্যাচে ভর্তি হয় গুচ্ছ বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ওখানেও তো রিটার্ন থাকে না তো তারাও ভাবে যে ভাই এই পুরো ক্লাসটাকে আমার করা দরকার আছে আমি কোন পার্টটুকু স্কিপ করবো এবার ভাই কোনো কনফিউশনের সুযোগই নাই তোমার টার্গেট যদি ঢাবি হয় তুমি ঢাবি পরীক্ষার আগ পর্যন্ত অবশ্যই রেকর্ডেড রিটেন পার্টের ক্লাসগুলো মাস্ট এবং যদি তোমার মনে হয় যে না আমি সেকেন্ড টাইম যাদের সেকেন্ড টাইমার তোমাদের তো আর রিটেন ক্লাসগুলো করার দরকারই নেই তোমরা শুধুমাত্র আমাদের লাইভ ক্লাসগুলো করবা এবং মেডিকেল পরবর্তী যারা আসবে বা যাদের টার্গেট ঢাবি কেন্দ্রিক না তোমরা শুরু থেকে যদি আমাদের লাইভ ক্লাসগুলো করো তোমাদের প্রেসার কমে যাবে ক্লাসগুলো কম্প্যাক্ট হবে যতটুকু প্রয়োজন ততটুকু ক্লাসের মধ্যে পাবা এর বাইরে আমাদের প্র্যাকটিস শিট তোমরা বুঝতেই পারো আমাদের জানো অলরেডি যে আমাদের আমরা কি পরিমাণ কোয়ালিটিফুল প্র্যাকটিসিট তোমাদেরকে প্রোভাইড করি এবং আমাদের অনলাইন ব্যাচে এক্সাম ফেসিলিটি ভাই ডেইলি এক্সাম উইকলি এক্সাম মান্থলি এক্সাম ফাইনাল মডেল টেস্ট প্রত্যেক ইউনিভার্সিটির আগে ওই ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার অনুরূপ প্রশ্নে পরীক্ষা মানে আমাদের এই ভার্সিটি ব্যাচটা একটা পূর্ণাঙ্গ ব্যাচ এখানে ক্লাস কন্টেন্ট সুপার কোয়ালিটিফুল তারপরে প্র্যাকটিসশিটগুলো কোন লেভেলের কোয়ালিটির তোমরা ক্লাস মানে তোমরা যারা আমাদের এফ আর বিতে ছিল বা আমাদের কোনো ব্যাচে ছিল তোমরা জানো আমরা কোয়ালিটি কন্টেন্ট কতটুকু এনশিউর করি এরপরে যে এক্সাম ফ্যাসিলিটিটা পূর্ণাঙ্গ এক্সাম ফেসিলিটি তুমি আমাদের এই অনলাইন বেচের ক্লাসগুলো করে যদি প্র্যাকটিসটা সলভ করে পরীক্ষাগুলো অ্যাটেন্ড করো তোমার আর কিচ্ছু দরকার নাই জাস্ট এটা একটা পূর্ণাঙ্গ ভার্সিটি বেচ যেটা তোমার যে কোনো ভার্সিটি ভর্তি পরীক্ষায় টপ করার জন্য এনাফ যদি তুমি এই জিনিসটা নিতে পারো গ্রহণ করতে পারো আমরা যতটুকু দিব তার এইটটি পার্সেন্ট না তুমি যদি গ্রহণ করতে পারো ভাই যে কোনো ভর্তি পরীক্ষায় তুমি ভালো পর্যন্ত চান্স পেয়ে যাবে এতটুকু কনফিডেন্স আমার আছে এবং আমি জানি তোমরা যদি আমাদের ক্লাসগুলো করো এই কনফিডেন্সটা তোমাদের মধ্যে তৈরি হবে তো আমি আর বেশি বক বক না করে আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ চলে যাচ্ছি শুরুতেই তোমাদের ফিজিক্সের ভাই আর ফিজিক্স ডিপার্টমেন্ট নিয়ে কি প্লেন তোমাদের সাথে বলবে তারপরে আমরা পর্যায়ক্রমে বাকি ডিপার্টমেন্টের ভাইরাও আসবো আমরা একটু স্লাইডে চলে যাই স্লাইডে যাই হ্যাঁ এটা রেকর্ডড করে দিছে কি ভাই না এগুলা লাইভ না এগুলা রেকর্ডড তো আচ্ছা এখানে অনেকগুলা ক্যামেরা আছে এখন কোন সময় কোন দিক দিয়ে কি রেকর্ড হয়ে যায় বয় আছে ওকে সো আমরা যদি পরের স্লাইড একটু স্লাইডটা চেঞ্জ করি আই গেস লাইট একটু দেখো না দেখো কত সুন্দর ছবি হ্যাঁ সো আমরা আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টে ফিজিক্স ডিপার্টমেন্টে আমাদের অপূর্ব ভাই তো আছেই অফার ভাই আসে আর সেই সাথে আমি থাকবো তো আমার একটা স্মৃতি গত বছরের থেকে মনে পড়ে আমি গত বছর আমার লব্ধি থেকে ইঞ্জিনিয়ারিং ব্যাচে নামাইছিলাম তো সেইখানে হচ্ছে লব্ধি ইঞ্জিনিয়ারিং ব্যাচে ওখানে অনেকে জিজ্ঞেস করতো যে ভাই ভার্সিটির জন্য আসলে কোন কোর্স ভালো হবে ভার্সিটির জন্য কি করব আপনি তো খালি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পড়াচ্ছেন তো সেই সময় আসলে একবার রিকমেন্ড করে দিতাম যে এসিএসের ভার্সিটি ব্যাচ যেটা আছে ওইটাই ভর্তি হয়ে যাও কারণ আসলে ক্লাসের কোয়ালিটি থেকে শুরু করে তাদের যে সার্ভিস সব কিছু মানে এতটা গোছানো যে আসলে আমি তখনও এসিএসে ছিলাম না লব্ধিতে ছিলাম কিন্তু তখনও এসিএসের কিন্তু প্ল্যাটফর্মটাকে আমি রিকমেন্ড করতাম সো আলহামদুলিল্লাহ বছর আমার সৌভাগ্য হয়েছে এসিএসের এর সাথে যুক্ত হওয়ার তো ইনশাল্লাহ এবার যেটা চেষ্টা করব যে সবাইকে সাথে নিয়ে আমাদের কন্টেন্টগুলো একদম প্রত্যেকটা কনসেপ্ট তোমার যদি আগে এরকম থাকে যে ভাই ইন্টারে ভালো মতন আমার পড়া নাই ইন্টারে একটু গ্যাপ আছে আমি এইচএসসি পরীক্ষার সময় একটু ফাঁকিবাজি করছি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে একটু গ্যাপ ছিল সো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে এটুকু অ্যাসিওর করতে চাই তোমার জন্য যতটুকু প্রয়োজন যতটুকু লাগবে যেটুকু কনসেপ্ট লাগবে ভার্সিটি অ্যাডমিশনের ফিজিক্স প্রশ্নগুলাকে ক্র্যাক করার জন্য ইনশাল্লাহ ততটুকু কনসেপ্ট আমরা হানড্রেড পার্সেন্ট তোমাকে প্রোভাইড করবো এবং তোমরা যারা আমাদের কাছে এফ ক্লাস করছো তোমরা দেখছো যে আসলে ক্লাসে তুমি যদি একেবারে আগে কোনো কিছু পড়াও না থাকে তবুও যদি ক্লাসটা এসে করো তাহলে কিন্তু ওই চ্যাপ্টার সম্পর্কে সম্পূর্ণ ধারণা তোমার হয়ে যায় এবং সেই সাথে আমরা বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করব এবং পাশাপাশি আমাদের বেশ কিছু অ্যাডভান্স প্রবলেমও কিন্তু সেখানে থাকবে সো তুমি যদি ভালোভাবে আগে ক্লাসগুলো করে ফেলো তাহলে দেখবা তোমার প্র্যাকটিস যখন করতে যাবা তখন আসলে সবই তুমি পারতেছো সবই জানো সো এটা তোমার জন্য একটা বিশাল বুস্ট আপ হবে যখন তুমি নিজে প্র্যাকটিস করতে যাবা আর প্র্যাকটিস করার জন্য আমাদের অনলাইনে যে ম্যাটেরিয়ালগুলো আছে এগুলো স্বয়ং সম্পূর্ণ তুমি যদি প্রত্যেকটা প্রবলেম এবং যেভাবে করে এবার সুন্দর করে গোছানো আছে যদি ক্লাসটা করার পরে ভালোভাবে প্রবলেমগুলো একবার করে একটু দেখো আমি নিশ্চিতভাবে বলতে পারি যে ইনশাল্লাহ তোমাদের আর কোনো গ্যাপ থাকবে না এখন তোমাদের কাছে ভাই রিকোয়েস্ট একটাই যে ওই মাছ পথে গিয়ে হাল ছেড়ে দিলাম মাছ পথে গিয়ে আমার কাছে মনে হচ্ছে যে না ভাই আমি আর পড়ার লোড নিতে পারতেছি না অন্য কিছু চিন্তা করি এই রকম চিন্তা যেন কখনো না আসে যেইটা টার্গেট করবা সব কিছু অ্যাচিভ করাই কিন্তু কঠিন তুমি ইঞ্জিনিয়ারিং টার্গেট নাও ভার্সিটি টার্গেট নাও মেডিকেল টার্গেট নাও সব কিছুই কিন্তু কঠিন কিন্তু তোমাকে যেই টার্গেটে যাবা সেই টার্গেটটা ধরে ধরে রাখতে হবে ওই প্র্যাকটিসটা চালাই যেতে হবে রিওয়ার্ড কখনো একদিনে কিন্তু আসে না কিন্তু একদিন হয় ওকে সো যদি তো দেখতেই ফিজিক্সে আমরা তিনজন পড়াবো মাসুর ভাইয়া থাকছেন আমি থাকছি এবং অপূর্ব দাদা থাকছেন তো এই তিনজন মিলে আমরা চেষ্টা করতেছি ভার্সিটি ফিজিক্সে ঠিক তোমাদের জন্য যতটুকু দরকার সেইটাই প্রোভাইড করা আর তোমরা অলরেডি জানো সাকিব বললো যে দুই লেয়ার আসলে ক্লাস নিচ্ছি আমরা আমরা একটা অংশ লাইভে নিব যেখানে তোমরা লাইভ এমসিকিউ ক্লাসগুলো আমাদের পাবা যেটা কাভার করবে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এমসিকিউ পার্টটা এবং জিএসটি অর্থাৎ গুচ্ছ এক্সামের এমসিকিউ পার্টটা অর্থাৎ তুমি যে কোনো জায়গায় এমসিকিউ পরীক্ষা দাও না কেন সেই ক্লাসগুলোই দেখবা যে দেখে গেলেই হয়ে যাচ্ছে আর এছাড়াও যেই যেই চ্যাপ্টারগুলো আমরা নিচ্ছি সেই ভাইয়ারাই আমরা যেটা করব ওইটারই একটা রিটেন রেকর্ডের অংশ দিব রিটেন রেকর্ডের অংশটা কি থাকবে তোমরা জানো ঢাবিতে একটা অংশ অর্থাৎ ফিজিক্সের ক্ষেত্রে চারটা প্রশ্নের মতন এসে থাকে রিটেন পার্ট হিসেবে তো এই যে চারটা রিটেন এই চারটা রিটেনের জন্য দেখা যায় স্টুডেন্টসরা কতটুকু পড়বো এটা নিয়ে কনফিউজ থাকে তো সেটার জন্য স্পেশালি আমরা কম্প্যাক্ট একটা রেকর্ডের অংশ দিব যেহেতু সেটা সবার লাগবে না সেই কারণে আমরা আগে যেটা করতাম বিগত বছরগুলোতে আমরা কিন্তু একটা ক্লাসের মধ্যেই এমসিকিউ এবং রেকর্ডের দুইটাই কাভার করে দিতাম তো সেখানে যে সমস্যাটা হয়তো যখন ঢাবি এক্সাম শেষ তখন তোমার হয়তো কনফিউজ হয়ে যেত যে ভাই আমাকে আবার ওই পুরোটা ক্লাস করা লাগবে নাকি কিনা ওখানে তো রিটেনেরও কিছু অংশ ছিল তো এবার আমরাই তোমাদেরকে সুবিধা করার জন্য আসলে আলাদা করে দিছি দুইটা পার্ট কিন্তু আলাদা থাকবে রিটেন এবং এমসিকিউটার যাদের ঢাবি পরীক্ষার জন্য রিটেনটা আলাদাভাবে লাগবে সেই পার্টটা দেখে নিলেই কিন্তু হবে তো সেকেন্ড টাইমাররাও এই ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ পাবা সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে অনেকেই রিটেন অংশটা অ্যাভয়েড করতে চাও কিন্তু মূল ক্লাস যদি একটা ক্লাসই হয় তাহলে কিন্তু তোমাদের ওই পার্টটা আলাদা করে কতটুকু পর্ব পরব না এরকম একটা সন্ধিহান অবস্থায় তোমরা থাকো সেই জিনিসটা এবার দূর হচ্ছে ইনশাল্লাহ আর ম্যাটেরিয়ালস বা এই জিনিসগুলো বিগত বছর তুমি যদি ভাইয়া আপুদের থেকে জানো সেখান থেকেই তুমি দেখতে পাবো আমরা কিন্তু অলরেডি ক্যাটাগরি করে দিই ইজি মিডিয়াম হার্ড এরকম একটা সেগমেন্ট করে দিই সো দ্যাট যে সুবিধাটা হয় যে ইজি মিডিয়াম এই দুইটা অংশ আমরা আমাদের ক্লাসগুলো করার পরে তোমার ডেফিনেটলি টার্গেট নিতে হবে এগুলো যেন আমি কোনোভাবে পারিই পারি যদি কোনোভাবে কোনো একটা মিস যায় তাহলে সেটা নিয়ে তোমার একটু বাড়তি নজর দিয়ে এটা পারতেই হবে এরকমভাবে তুমি রেডি করে ফেলবা হ্যাঁ হার্ট কিছু প্রশ্ন আমরা ইচ্ছা করে সেট করে রাখবো সেগুলো যদি ইন কেস তুমি না পারো সেটা তুমি চাইলে স্কিপও করতে পারো কিন্তু আমাদের পরামর্শ হবে যারা বিশেষ করে টপ র্যাঙ্ক থাকতে চাও অর্থাৎ তুমি ধরো জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ফার্মেসি এই টাইপের সাবজেক্টগুলো যারা টার্গেট করো তাদের ক্ষেত্রে ওই হার্টগুলো আমরা বলবো তুমি শেষ করে ফেলবা তো ভার্সিটি ব্যাচের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে অনেকে হয়তো আমাদের অ্যাচিভ আছে তোমরা জানো অফলাইন এক্সাম সেন্টার তারপর আমাদের বই এবার নতুন করে লঞ্চ আছে সেটা সম্বন্ধেও জানো তো আমরা কিন্তু একটা কথা বলতে পছন্দ করি সেটা হচ্ছে যে এই যে এই অনলাইন প্রোগ্রাম এসিএস কিভাবে আজকে এত পরিচিত শুধুমাত্র এই অনলাইন প্রোগ্রামের কারণেই এটাই কিন্তু আমাদের মেরুদণ্ড বা এটাই আমাদের স্পাইন এইটাকে কেন্দ্র করেই কিন্তু আমাদের বাকি যতগুলো প্রোগ্রাম বা যাই আসুক না কেন এইটাকে মেইন ধরেই আমরা আগাই কেউ যদি ধরো সাপোজ তুমি এমন একটা জায়গায় থাকো যেখানে তোমাদের অ্যাচিভার সেন্টার নেই অথবা তুমি কোনোভাবে আমাদের ধরো বইগুলো কালেক্ট করতে পারো না কোনো সমস্যা নাই এই যে আমাদের বর্তমানে যেই প্রোগ্রামটা আজকে তুমি যে প্রোগ্রামটার ওরিয়েন্টেশন ক্লাস করতেছো অর্থাৎ তুমি যে অনলাইন প্রোগ্রামটা সেই অনলাইন প্রোগ্রামটাই কিন্তু স্বয়ং সম্পূর্ণ এখানে কিন্তু এ টু জেডই সার্ভ করা হবে চান্স পাওয়ানোর জন্য বিগত দুই বছর কি চান্স পাইনি এই ব্যাসটা থেকে তোমরা গ্র্যান্ড সেলিব্রেশনের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবা যে এই ব্যাচটা থেকে কত সংখ্যক স্টুডেন্ট আসলে চান্স পেয়েছে এবং পার্টিসিপেট করছে মানে একটা স্টেডিয়ামও আমরা জায়গা দিতে পারিনি গত বছর একটা আমাদের সম্বন্ধে খারাপ রেপুটেশনই তৈরি হয়ে গেছে সেটা কি সাড়ে নয় হাজার জন আমাদের থেকে মানে ইউনিক স্টুডেন্ট চান্সপ্রাপ্ত ছিল কিন্তু স্টেডিয়াম যেটা আমরা মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে যে প্রোগ্রামটা করেছিলাম সেখানে ক্যাপাসিটি ছিল সাড়ে ছয় হাজার তো আমাদের নিজেদের কষ্ট করে হলেও কয়েকজনকে আমরা ইনভাইট করতে পারি নাই বাদ দিতে হয়েছিল তো এই ভার্সিটি ব্যাচ থেকেই কিন্তু মেজরিটি স্টুডেন্টস সেখানে আসছে তাহলে বোঝো যে বিগত বছরগুলোতে তো অ্যাচিভও ছিল না বইও ছিল না তো চান্স পাইছে না চান্স কিন্তু ঠিকই পাওয়া সম্ভব শুধুমাত্র এই ব্যাচটাকে কেন্দ্র করে আমি এই জিনিসটাকে এভাবে বলতে চাই যে অনলাইনের কোর্সটাকে আরও বেশি সুবিধাজনক করার জন্য হচ্ছে অফলাইনের এই অংশটা এবং বইয়ের অংশটা কিন্তু কেউ যদি অনলাইনেই পুরোটা জিনিস কাভার আপ করে ফেলতে পারে তার কিন্তু ওই দুইটার একটা অংশ আসলে আলাদাভাবে দরকার পড়বে না তো যারা যারা শুধুমাত্র অনলাইনে ভার্সিটি ব্যাচটা কাভার করে চিন্তায় আছো যে ভাইয়া ওগুলো না করলে আমি আবার পিছিয়ে পড়বো কিনা আমি বলবো অ্যাবসুলুটলি নো তুমি যদি অনলাইনে আমাদের যে কিন্তু রিটেন পর্যন্ত আমরা নিয়ে থাকি অনেকে ভাবতে পারো যে অনলাইনে এমসিকিউ শুধু নেই কি না আমরা কিন্তু রিটেন এক্সামের ইনফ্রাস্ট্রাকচার আমাদের বিল করা গত বছর কিন্তু রিটেন এক্সামও দিত এবং সেগুলো কিন্তু আমরা অনলাইনে খাতা কেটে কিন্তু দিতাম স্টুডেন্টসদের কাছে তো অনলাইনের এক্সামটা তুমি যদি দিয়ে ইউজ টু হয়ে যাও বা তোমার যদি দিয়ে মনে হয় যে না আমার এটাই যথেষ্ট হচ্ছে আমি এটাই আমার সুবিধাজনক জায়গা থেকে দিতে পারতেছি আমার যা দৌড়াদৌড়ি করলে সময়টা নষ্ট হয় আমি বলবো ভাই তুমি অনলাইনেই দাও তারপরে তোমার যদি মনে হয় যে আমাদের যে প্র্যাকটিস শিটগুলো আছে সেগুলো তুমি প্রিন্ট করে নিয়েই পড়তে পারতেছো তোমার আর আলাদাভাবে সত্যি কথা বইয়ের দরকার পড়বে না যদি কারো এরকম থেকে থাকে যে সে আমাদের প্র্যাকটিস শিটগুলা প্রিন্ট করাটা একটা হ্যাসেল মনে করতেছো বা খরচ হয়ে যাচ্ছে প্রায় সম পরিমাণ তাহলে তার জন্য আলাদাভাবে বইটা কালেক্ট করলেও করতে পারো কিন্তু পিডিএফ দিয়ে যদি তুমি কাভার আপ করে ফেলতে পারো তাহলে কিন্তু তোমাদের বাড়তি আর কিছুই পড়বে না কম দরকার পড়বে না তো এই হচ্ছে আমাদের ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে কথাবার্তা বাকি কথাবার্তা ইনশাল্লাহ ক্লাসে হবে আর এবারের ক্লাসের ডিউরেশনগুলো আমরা দুইটা ভাগে ভাগ করে নেওয়ার কারণে কম্প্যাক্ট হয়ে গেছে কিন্তু সো দ্যাট তোমার ডেইলি ওই ক্লাসটা করে ওই ক্লাসটার উপরে চর্চা করে মানে বাসায় যে পড়ার পার্টটা সেটা করেও তুমি কিন্তু পরীক্ষার জন্য রেডি হতে পারবা আর এবার আমাদের যেটা কনসেপ্ট বা ধারণা বলে সেটা হচ্ছে ভার্সিটি এক্সামটা খুব ইমিডিয়েটলি হচ্ছে না অন্যান্যবার যেরকম হতো যে এইচএসি পরীক্ষা শেষ প্রায় চার মাসের মধ্যে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষাটা হয়ে যেত এবার আমাদের ধারণা যেটা বলে যে এবার একটু সময় লাগতে পারে সো দ্যাট তোমার কিন্তু টাইম আছে প্র্যাকটিস করে চর্চা করে নেওয়া বিশেষ করে তোমরা যেহেতু কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই সাবজেক্টগুলোর এইচএসসি পরীক্ষা দেওয়া নেই তোমাদের কিন্তু একটা ঘাটতি বাই ডিফল্ট তৈরি হয়ে আছে প্রত্যেকের মধ্যে যে কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি তুমি বড় পরীক্ষায় অংশগ্রহণ করো নাই সেই কারণে এগুলার একটা ঘাটতি যে তোমাদের থাকবে এটা আমাদের মাথায় আছে এবং এটাকে মাথায় রেখে কিন্তু কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ডিপার্টমেন্টের ভাইয়ারা আসবে এখন এসে তোমাদের সেই অনুসারে পরামর্শ দিবে যে সেইগুলোতে তোমরা আসলে কিভাবে ওই ঘাটতিগুলো কাভার আপ করে ডে ওয়ান থেকে ভার্সিটি সেন্ট্রিক প্রিপারেশনগুলো গুলো এগিয়ে নিয়ে যেতে পারো তো আমি পরবর্তীতে কেমিস্ট্রি ডিপার্টমেন্টকে ডেকে সো কেমিস্ট্রি ডিপার্টমেন্ট যদি চলে আসো আলাইকুম সবাইকে তো কেমিস্ট্রি তোমরা কিন্তু আসলে এইচএসি এক্সামটা দাও নাই তো তোমাদের যেটা পারবে একটু আগে বলো তোমাদের কিন্তু কিছুটা ঘাটতি রয়ে গেছে তো যেটা হয় কেমিস্ট্রিতে আসলে নাম্বার তোলাটা সবচেয়ে সহজ এবং সবচেয়ে দ্রুত তোলা যায় ভার্সিটি এক্সামে যে কোনো এক্সামে বলো তোমার স্টার্টিংটা কিন্তু অনেক জরুরি ধরো তুমি যদি এমন একটা সাবজেক্ট দিয়ে স্টার্ট করো যেটাতে ধরো তোমার দশ মিনিটের মধ্যে সব আমি সিকে আনসার করা শেষ তাহলে কিন্তু তুমি পরবর্তী অনেক বেশি বুস্ট আপ থাকবে কনফিডেন্স অনেক বেশি কিন্তু গ্রো করবে এবং এটা কিন্তু কেমিস্ট্রিতেই সম্ভব একমাত্র কারণ কেমিস্ট্রিতে কিন্তু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন অনেক চাপটারেই কিন্তু নাই তো ওই ক্ষেত্রগুলো কিন্তু ডাইরেক্ট তোমার কিন্তু আনসারগুলো বলে দেওয়া যায় আর এখানে কিন্তু অনেক শর্টকাট আছে ঠিক আছে যেটা আমরা করবো যে প্রতি চাপ্টারে যা যা শর্টকাট আছে যা যা ছন্দ আছে সব কিছু তোমাকে শিখিয়ে দিব যেন তোমার প্রিপারেশনটা মানে তুমি গুছাইয়ে যেন নিতে কেমন তো তুমি ক্লাস কন্টেন্ট বলো বা ছন্দগুলোর দিক থেকে বলো এগুলোতে আমাদের কোনো ঘাটতি থাকবে না একদম টপ টপমস্ট লেভেলের হবে ঠিক আছে আর হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে যেটা আছে এই যে ক্যালকুলেশন কম হওয়ার কারণে তবে যে ক্যালকুলেশনগুলো আছে যে ক্যালকুলেশনগুলো আছে আমরা কিন্তু তোমার সবগুলো কিন্তু হাতে ধরে ধরে দেখাবো এমন না যে আমরা ক্যালকুলেটার দিয়ে দেখাবো এরকম না যেহেতু তোমাদের ক্যালকুলেটার নাই তাই আমরা কিন্তু তোমাকে হাতে কিভাবে ক্যালকুলেশন করতে হয় এখানে কিন্তু ওস্তাদ আছে তোমাকে সব দেখাবে আরকি জিনিসটা তো এই ছিল আমার পক্ষ থেকে সাকিব আচ্ছা আমরা গতবার আমি আর সঞ্জয় দাদা মিলে পুরা কেমিস্ট্রিটা শেষ করছিলাম এইবার কিন্তু আমাদের সাথে তোমাদের সবার প্রিয় হিমেল ভাইয়া যুক্ত হয়েছে সো আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের কিন্তু একটা সুনাম আছে নিজেদের ডিপার্টমেন্ট তাই করতেছি না যে আমরা ক্লাস লাইডে যা পড়াই ওইটার অনেকাংশই পরীক্ষার হলে এসে পড়ে বা পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাও সো আমরা ক্লাস লাইটটা এমনভাবেই গুছাই যে কনসেপ্টগুলোও পড়াই এবং ওইভাবেই সিলেক্টিভ প্রশ্নগুলো তোমাদেরকে প্র্যাকটিস করাই দিই সো এইবারও আরও সুন্দরভাবে আরও আপডেটেড হয়েতে ক্লাস লাইটগুলো রেডি করতেছি আমি সঞ্জয় দাদা হিমেল মিলে তোমাদেরকে সুন্দরভাবে সবগুলা কনসেপ্ট বুঝাবো কিছু কিছু কনসেপ্টে তোমার আগে থেকে ঘাটতি থাকতে পারে সেই কনসেপ্টগুলোতেও কিন্তু আমরা জোর দিব যেন হচ্ছে তুমি বেসিকটা বুঝে ক্লাসেই এমসিকিউগুলা তোমার কাভার আপ হয়ে যায় আর এমসিকিউ প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবো এবং কিভাবে কম সময় এমসিকিউ করতে পারবা বা কম সময় একটা এমসিকিউ তুমি দাগাতে পারবা কিভাবে। একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম যেমন আমাদের রাসায়নিক পরিবর্তন আছে আমাদের পরিমাণগত রসায়ন আছে গুণগত রসায়ন আছে এই যে চ্যাপ্টারগুলো তরিত রসায়ন আছে পরিবেশ রসায়ন আছে পাঁচটা চ্যাপ্টার কিন্তু অনেকটাই ম্যাথমেটিক্যাল বেসড সো এইখানে তোমাকে অনেক হাতে ক্যালকুলেশন শিখতে হবে সো এই হাতে ক্যালকুলেশনে আমরা একটু জোর দিব যে কিছু কিছু প্রবলেম দেখা গেছে সিকে রয়েটাও আসছে ওইটা অনেকে ক্যালকুলেটরে সলভ করবে বাট ওইটাও আমরা তোমার দেখাবো ওইটা কীভাবে তুমি হাতে ক্যালকুলেশনের মাধ্যমে খুব কম সময়ে সলভ করতে পারো আর কেমিস্ট্রির দখলটা যদি ভালোভাবে হয়ে যায় দেখা গেছে এটা অ্যাডভান্টেজ তুমি মেডিকেল এক্সামেও পাবা বাট কারণ ভার্সিটি কেমিস্ট্রিটা এমন একটা জিনিস যে মেডিকেল কেমিস্ট্রি বলো ভার্সিটি কেমিস্ট্রি বলো সবগুলোই কাভার আপ হয়ে যায় আর অর্গ্যানিক কেমিস্ট্রি নিয়েও তোমাদের টেনশন করার কোনো কারণ নাই খুবই কম্প্যাক্ট হয়েতে এবং যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন করে আমরা শেষ করে দিব আর আরেকটা জিনিস আমরা অলওয়েজ মাথায় রাখবো যেহেতু তোমরা কেমিস্ট্রি এক্সাম দাও নাই বেশি বেশি করে ডেইলি এক্সামগুলোতে কীভাবে তোমাকে পার্টিসিপেট করা যায় এবং ডেইলি এক্সামের যে প্রশ্নগুলা ওইগুলো আমি হিমেল সচেতন তিনজন মিলে সেট করবো যেন তোমার ডে বাই ডে কনফিডেন্স বাড়ে এবং শেষে দেখবে আমাদের ইউনিভার্সিটি ব্যাচে তোমার ফাইনাল মডেল টেস্ট থাকবে সাবজেক্ট ফাইনাল থাকবে পেপার ফাইনাল থাকবে মানে পরীক্ষার কোনো শেষ নাই ইভেন কি হচ্ছে ধরো তোমার চান্স হইলো না তুমি সেকেন্ড টাইমার হয়ে গেলে তারপরে আমরা একটা ফ্রি গ্রুপ খুলে সেকেন্ড টাইমের গ্রুমিং হবে ওইখানে পরীক্ষা নেই সো তুমি যদি রেগুলারিটি মেনটেন করতে পারো ভার্সিটি কোর্সে আশা করি আর তোমার কিছু লাগবে না আর এইবার গতবার থেকেও টিচার প্যানেল আমরা আপডেট করছি বুঝতে পারতো যে তোমাদের প্রতি আমরা কতটা ডেডিকেটেড তোমাদের প্রতি কতটা আমরা ইনভেস্ট করতেছি এবং কতটা শ্রম আমরা দেওয়ার জন্য রেডি সো ইনশাল্লাহ দশ তারিখ ক্লাস শুরু হবে দশ তারিখ থেকে দেখা হবে এখন আমরা ম্যাথ ডিপার্টমেন্টকে ডেকে নিচ্ছি তো ম্যাথে যেটা অসুবিধা সবচেয়ে বেশি তোমরা ফেস করো আমি তো প্রথমেই বললামই সঙ্গে কিছু কথা তো এখন আমরা ডিরেক্ট ম্যাথ নিয়ে কথা বলবো তো হায়ার ম্যাথসে তোমরা ভার্সিটি ভর্তি পরীক্ষায় যে বিষয়টায় সবচেয়ে বেশি প্রবলেম ফেস করো সেটা হচ্ছে ভাইয়া কম সময়ে এত বেশি এমসি দেখানোর সময় লাস্টে থাকে না বিশেষ করে এটা গুচ্ছ ভর্তি পরীক্ষায় গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যেহেতু একসাথে বাইশটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়ার সুযোগ থাকে তো সেখানে পঁচিশটা এমসি সবাই করে কি যে প্রথম দিকে বায়োলজি কেমিস্ট্রি যেই সাবজেক্টগুলো কম সময়ে বেশি দেখানো যায় বা জ্ঞানমূলক বা মুখস্থ নির্ভর প্রশ্ন বেশি থাকে সেগুলো আগে দেখায় তারপরে ফিজিক্স তো হায়ার ম্যাথস দাগাইতে দেখাইতে দেখা যায় কি যে চল্লিশ থেকে বিয়াল্লিশ মিনিট চলে গেছে বাকি আছে সতেরো আঠারো মিনিট এবং হায়ার ম্যাথসে তো পঁচিশটাই ভাই ম্যাথ করা লাগে এখানে তো মুখস্থ নির্ভর কোনো ম্যাথ মানে অ্যান্সার নাই যে দাগাই ফেলবো তো সবচেয়ে বেশি প্রবলেমটা এখানেই হয় যে সবাই বাসায় বসে প্র্যাকটিস করে এক মিনিট দেড় মিনিট ধরে যেটা এইচএসসি লেভেলে এক মিনিটে এনাফ টাইম পাওয়া যায় এবং কিছু প্রশ্ন আসলে একটু সহজ লেভেলেরও থাকে যেটা ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসলে লেভেলটাও একটু আপডেট হয় সময়টাও কমে যায় তো এই জন্যে আমরা ভার্সিটি ব্যাচের ক্লাস লেকচারে তোমাকে এমন একটা অপটিমাইজেশন দিব যে এখানে সবগুলা টাইপে যতটুকু কম সময় চিন্তা করা যায় তোমরা যেটা ভাবো যে শর্টকাট শর্টকাট ভাই আমাদের ক্লাস তোমরা যারা করো তোমরা জানো যে শর্টকাট আসলে মানে তোমরা যেটা ভাবো যে একটা ফর্মুলা এরকম কিছু না ভাই মাথায় কাজ করে ফেলা যায় এরকম প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ম্যাথ আমার ক্লাস এবং রাকিব ভাইয়ের ক্লাস তোমরা যখন করবা দেখবা যে আমরা তোমাকে শিখাচ্ছি আসলে এই ম্যাথটা কিভাবে চিন্তা করতে হয় চিন্তার কিন্তু শর্টকাটটা তুমি কোথাও পাবা না তুমি যখন বাজার থেকে কোনো পাবলিকেশনের বই কিনে পড়তে যাবা দেখবা যে এই ম্যাথের অমুক শর্টকাট তমুক ম্যাথের তমুক শর্টকাট ইনফ্যাক্ট কিছু শর্টকাট দেখবে যে জোর করে শর্টকাট বানানো মানে এটার নর্মাল প্রসিডিউর চাইতে শর্টকাটের প্রসিডিওর বড় বাট আমরা তোমাকে শিখাবো যে কিভাবে চিন্তাটা শর্টকাটে করা যায় একটা ম্যাথ কেউ চিন্তা করে দেড় মিনিটে কেউ দুই মিনিটে কেউ পনেরো সেকেন্ডে তো আমাদের ক্লাসগুলো তোমরা যদি করো আমরা যে তিরিশ বত্রিশটা ক্লাস হায়ার ম্যাথসে নিবো তোমরা যদি শুরু থেকে আমাদের সাথে থাকো প্রত্যেকটা ম্যাথ কিভাবে চিন্তা করতে হয় এই ম্যাথটা এইভাবে না করো এইভাবে করলে কীভাবে ছোটো হয় এই চিন্তাটা আমি তোমার মধ্যে ঢুকাই দেবো সেটা কিন্তু শর্টকাট না সেই চিন্তাটা তোমার মাথায় থেকে যাবে শর্টকাট তুমি মুখস্ত করে যাবে আজকে আছে কালকে নাই এবং এখন এখন এই যে ক্যালকুলেটার যখন থেকে উঠে গেলো তারপর থেকে আসলে ভার্সিটি ভর্তি পরীক্ষার প্রশ্ন তোমরা যদি দেখো বিগত বছর গুচ্ছ ভর্তি পরীক্ষায় যে পঁচিশটা এম আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যে পনেরোটা প্রশ্ন আছে সেখানে কয়টা মেতে ডিরেক্ট শর্টকাট ছিল তোমরা যে হায়ার ম্যাথে এই শর্টকাটের পিছনে দৌড়াও কয়টা ম্যাথ শর্টকাট দিয়ে করে ফেলা যায় এখন কিন্তু ওই আদিম যুগ নাই সাররাও কিন্তু জানে কোন ম্যাথ শর্টকাট দিয়ে করা যায় কোন ম্যাথ শর্টকাট দিয়ে করা যায় না কাজেই এই শর্টকাটের পেছনে দৌড়ানো যাবে না জাস্ট আমাদের ক্লাস লেকচার তোমরা যদি ফলো করো জাস্ট ক্লাসের মধ্যেই বুঝে যাবে কোন ম্যাথটা কিভাবে করা দরকার কোন ম্যাথটা কেমনে করলে কম সময় অ্যান্সার করা যাবে এর বাইরেও আমাদের যে প্র্যাকটিস শিট হায়ার ম্যাথের প্র্যাকটিস শিটের কোয়ালিটি তোমরা সম্পর্কে অলরেডি জানো বিশেষ করে যারা এখানে ম্যাক্সিমামে আমাদের এফআরবি আরবি বেঁচে ছিল আমাদের কোনো একাডেমি বেঁচে ছিল আমাদের প্র্যাকটিস শিটটা ইউনিক এবং পর্যাপ্ত এবং পর্যাপ্ত দেখা যাবে অন্য কোন একটা বইয়ে তুমি একটা অধ্যায়ের জন্য দুইশো এমসি প্র্যাকটিস করেও তোমার প্রিপারেশন যেই লেভেলে যাবে আমাদের এখানে একশোটা এমসি কিউ প্র্যাকটিস করে তোমার লেভেলটা তার যেতে বেশি থাকবে কেভাবে কারণ এখানে আমরা যেই কোয়ালিটির ম্যাথগুলো সিলেক্ট করছি যে একটা টাইপে কেউ আসে যে দশটা ম্যাথ প্র্যাকটিস করেও পরের ম্যাচটা পারে না আবার আমরা এমন প্রবলেমগুলো সিলেক্ট করছি যে এই টাইপের এই তিনটা ম্যাথ বা চারটা ম্যাথ করলেই বাকি যে কোনো একটা ম্যাথ সে পরীক্ষা অ্যান্সার করে আসতে পারবে যদি সেইগুলো ভালো মতো মাথায় নিয়ে যেতে পারে এরপরে আমাদের এক্সাম সিস্টেম তো তোমরা জানোই যে আমাদের এক্সাম ওয়েবসাইটে আমরা কোন কোয়ালিটি মেনটেন করে পরীক্ষা নিই তো তোমাদের আকি ভাইকে আমি ফ্লোর দিব তার আগে লাস্ট আরেকটা কথা বলি যে আমাদের ভার্সিটি ব্যাচে যারা হায়ার ম্যাথ নিয়ে চিন্তা চিন্তায় আসো যদি এখনো তোমরা যেহেতু হায়ার মেদ পরীক্ষা হয় নাই যে ভাই লাস্ট মুহূর্তে আসলে প্রিপারেশনটা শেষ মুহূর্ত মানে ওইভাবে কমপ্লিট হয় নাই বাট এখন যদি শুরু থেকে আমাদের একদম শুরু থেকে দশ তারিখ দিয়ে ক্লাস শুরু হচ্ছে হায়ার দিয়ে ক্লাস শুরু হবে তোমাদের কি ভাইয়ের ক্লাসের মাধ্যমে এখন থেকে যদি আমাদের সবগুলো ক্লাস করো এবং প্র্যাকটিসটা সলভ করো এবং পরীক্ষাগুলো অ্যাটেন্ড করো তোমার যে কোনো ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য এগুলো মোর দেন এনাফ ইনফ্যাক্ট এটা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট না করে যদি এইটি পার্সেন্টও কমপ্লিট করে যেতে পারো তাও তুমি ভর্তি পরীক্ষায় টপ লিস্টে থাকতে পারবা ওই লেভেলের কন্টেন্টটি আমরা এখানে সাজাইছি তো তোমাদের আর কি বাইরের কাছে যাবো লাস্টে আমি আরেকবার কিছু বলবো তো ভার্সিটির ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি ভয় পায় যেই সাবজেক্টটা সেটা হচ্ছে ম্যাথস হায়ার ম্যাথস কেন কারণ সবগুলাই তো অঙ্ক সময় কম থাকে কম সময়ে এই অঙ্কগুলো সমাধান করা বেশ ডিফিকাল্ট হয়ে যায় আর ক্যালকুলেটরও থাকে না আমরা আসলে বেশিরভাগ মানুষই ক্যালকুলেটরের উপর এতটা নির্ভরশীল হয়ে গেছে যে তিন আর চার করলে যে স্বাদ হয় এটা আমাদের ক্যালকুলেটর দিয়ে করতে হয় তো এটা আসলে ভার্সিটি লেভেলে মানে আমরা যখন ভার্সিটির পরীক্ষা দিব তখন কীভাবে কাটায় উঠবো কিংবা কঠিন কঠিন ক্যালকুলেশন যদি দেয় কিভাবে ক্যালকুলেটর ছাড়া করব এটা নিয়ে আমি তোমাদের নিশ্চিত করতে চাই যে তোমাদের এমন কোনো কঠিন ম্যাথ দিবে না যেটা করতে ক্যালকুলেটর লাগবেই টিচাররা জানে যে তোমার আসলে ভার্সিটিতে ক্যালকুলেটর অ্যালাউড না তো এমন অঙ্কই দিবে যেটা ক্যালকুলেটর ছাড়া করতে পারো হয়তো দু একটা একটু দিবে যেটা মনে হচ্ছে সরাসরি করা যায় না কিন্তু ওগুলোর টেকনিক আছে করার আর আমরা ক্লাসে সব কিছুই দেখাবো তোমরা যদি তোমাদের বিগত বছরের যেই ভার্সিটি ব্যাচটা সিনিয়রদের কাছে জিজ্ঞাসা করো ফিডব্যাক ফিডব্যাক নাও তাহলে দেখবা সবার ফিডব্যাকই পজিটিভ সবাই নিঃসন্দেহে রিকমেন্ড করবে এরপরেও আমাদের এসিএস থেকে আমরা প্রতি বছরই চাই যে আমরা গত বছর যেই সার্ভিসটা দিচ্ছি পরের বছর যাতে আমরা এটাকে ছাড়াই যেতে পারি এজন্যই এই বছর আমরা দুই লেয়ারের ক্লাসের ব্যবস্থা করব। আমাদের একটা জিনিস নিয়ে একটু ঝামেলা ছিল মানে স্টুডেন্টরা বলতো স্পেশালি সেকেন্ড টাইমাররা যে ভাইয়া রিটার্নের অঙ্ক কতগুলো যে করাচ্ছেন এগুলো তো আমাদের লাগবে না তো এই সমস্যাটা যাতে না হয় এই জন্য আমরা এই বছর যেটা করবো তোমাদের যে এমসি কিউ পার্টটা এটা লাইভে নিব আর রিটেনের জন্য কম্প্যাক্ট কম্প্যাক্ট একটা ক্লাস দিয়ে দিব যেটা করলেই ঢাকা ইউনিভার্সিটির রিটেন পার্টটা ইনাফ জাস্ট ওই ক্লাসে আমরা যে অঙ্কগুলো করাইছি যেই কনসেপ্টগুলো করাইছি ওগুলার মধ্যে থেকেই ইনশাল্লাহ সব কিছু আসবে তো ঘাবড়ানোর কিছু নাই হায়ার ম্যাথ যতটা কঠিন লাগে কঠিন লাগে কারণ কি জানো আমরা প্র্যাকটিস করি না বা পড়ি না যেটা পড়ি না ওটা তো কঠিন লাগবেই তুমি প্র্যাকটিসই করতেছ না তো কঠিন লাগবে না একবার করে দেখো সবার কাছে সবার কাছে এটা মনে হয় যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কঠিন স্থিতিবিদ্যা গতিবিদ্যা কঠিন তাই না সবার মনে হয় না কেন কঠিন বলো তো এই দুটা সবার লাস্টের চ্যাপ্টার কেউ আমরা এটা করি না মানে ঠিক মতো করি না তাই তো কঠিন লাগবেই সো আমাদের সাথে প্র্যাকটিস করে যাও ইনশাআল্লাহ কোনো কিছুই কঠিন লাগবে না তোমরা যখন প্র্যাকটিস এক্সামগুলো দিবা আমাদের ক্লাসগুলো করে তখন ইনশাল্লাহ বুঝতে পারবে সব কিছু আচ্ছা যে কোনো অ্যাডমিশন টেস্টে সফলতার জন্য কি কি দরকার এই কথাটা আমি বারে বারেই বলি তিন থেকে চারটা জিনিস দরকার প্রথমত ভালো টিচারের ক্লাস দরকার দ্বিতীয়ত ভালো কন্টেন্ট দরকার ভালো বই স্টাডি ম্যাটেরিয়ালস যেগুলো আছে তৃতীয়ত হচ্ছে তুমি যেই ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে চাও সেই ইউনিভার্সিটির অনুরূপে প্র্যাকটিস এক্সাম দিতে হবে যাতে করে পরীক্ষা হলে গিয়ে নার্ভাস না হয়ে যাও কিংবা পর্যাপ্ত প্র্যাকটিস থাকে এই তিনটা জিনিস আমরা আমাদের কোর্সে এনশিওর করবো আমাদের টিচার প্যানেল তো দেখছোই ম্যাক্সিমামের ক্লাস তোমরা করছো না আগে তো আমাদের উপর সেই বিশ্বাসটা তো আছে যে তোমাদের যতটুকু দরকার অতটুকু আমরা দিতে পারবো হ্যাঁ নিতে পারবা কিনা ওটা আসলে তোমার ব্যাপার হ্যাঁ আর দ্বিতীয়ত হচ্ছে স্টাডি ম্যাটেরিয়াল স্টাডি ম্যাটেরিয়ালস নিয়ে আসলে অভিদাদাই বলবে অভিদাতা অলরেডি বলছে তোমরা গত বছরের স্টাডি ম্যাটেরিয়ালসগুলো দেখলেও বুঝতে পারবা আর হচ্ছে পর্যাপ্ত প্র্যাকটিস এক্সাম আমাদের অনলাইন ব্যাচেই বলো আর যেখানেই বলো আমাদের অনলাইন ব্যাচটাই কিন্তু কমপ্লিট এখানে আমাদের ডেলি এক্সাম হবে উইকলি এক্সাম হবে রিটার্ন এক্সাম হবে তো সব কিছুই কিন্তু হবে তো এই তিনটা জিনিস কিন্তু আমাদের থেকে আমাদের এন্ড থেকে আমরাই দিচ্ছি তাহলে সবাই কেন চান্স পায় না আপনাদের কোর্সে যারা এনরোল করে সবাই কেন চান্স পায় না আমরা তো সবাইকে সেম সার্ভিসই দিচ্ছি আরেকটা জিনিস দরকার যেটা আসলে সবাই দিতে পারে না সেটা হচ্ছে নিজের ইচ্ছা নিজের ইফোর্ট এই জিনিসটা সব বেশি দরকার কারণ বাকি তিনটা কিন্তু সবাই পাচ্ছে এখন তুমি বাকি তিনটা কি নিচ্ছ নাকি নিচ্ছ না ওইটা তোমার উপর হ্যাঁ তো আমরা আমাদের এন্ড থেকে সর্বোচ্চ চেষ্টাটা করে যাব তোমরাও তোমাদের এন্ড থেকে সর্বোচ্চটা দিও তাহলে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো ভার্সিটি ক্র্যাক করা সম্ভব আমাদের এই কোর্সের প্রিপারেশন নিয়ে তো দাদা তো ভার্সিটি প্রিপারেশনে তোমরা যারা ঢাবি টার্গেট করো তোমাদের সবচেয়ে বেশি টেনশনের জায়গাটা হচ্ছে রিটেন অনেকে ইনফ্যাক্ট এরকম কমেন্টও করো যে ভাইয়া ঢাবিতে ভালো পজিশনের চান্স পাওয়ার জন্য কি আমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া উচিত কিনা বিশেষ করে প্রতি বছরই দেখা যায় যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে ঢাবিতে ভালো রেজাল্ট করে টপ রেজাল্ট করে তো এই কনফিউশনটা যাতে না হয় এই জন্যই কিন্তু আমাদের এই যে ঢাবির জন্য আলাদা স্পেশাল কম্প্যাক্ট রিটেন ক্লাসগুলা তোমার যদি এইচএসসিতে পড়াশোনায় একটু গ্যাপ থেকে থাকে এমসিকিউটা তো লাইভ ক্লাসে কভার হয়ে যাবেই বাট রিটেন নিয়ে যারা টেনশনে আছো যে ভাই ঢাবিতে রিটেনে প্রতি সাবজেক্টে দশ নাম্বার করে আসে আমি যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে ওদের সাথে কম্পিট করতে পারবো কিনা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বা এতটুকু নিশ্চয়তা তোমাকে দিতে পারি যে আমাদের এই ভার্সিটি ব্যাচে আমরা যে রিটেন ক্লাসগুলো দিব ওগুলো তাহলে যেহেতু ভার্সন আমরা সর্বোচ্চ কম্প্যাক্ট করার ট্রাই করবো যে একটা অধ্যায়ের জন্য যাতে পঞ্চাশ মিনিট বা এক ঘন্টার মধ্যেই সবগুলো টাইপ কভার করে ফেলা যায় যতগুলো টাইপ প্রয়োজন তো তুমি যদি জাস্ট ওই একটা অধ্যায়ের জন্য এক ঘন্টা টাইম যদি ইনভেস্ট করো তোমার ঢাবি রিটার্ন প্রিপারেশন দশে দশ কভার হয়ে যাবে তো ওইটা কিন্তু তোমার ইনভেস্ট করা লাগবে ওই সময়টা তোমার দেওয়া লাগবে এখন তুমি চাইতেছো যে ওই লেভেলে তোমার একটা রেজাল্ট ঢাবিতে ভাই আমি টপ পাঁচশোতে টপ এক হাজারে থাকতে চাই তো তোমার কিন্তু ডেডিকেশনটা ওই লেভেলের হইতে হবে এবং আমরা আমাদের দিক থেকে তোমার ঢাবিতে টপ হান্ড্রেডে থাকার জন্য যা কিছু দরকার রিটেন এমসি কিউ যা প্রিভারেশন দরকার সব কিছু আমরা আমাদের এই ভার্সিটি ব্যাস থেকে এনশিওর করবো এখন তোমাদের একই ভাইয়া যে কথাটা বললেন যে তোমরা কতটুকু নিতে পারবা সেটার উপর ডিপেন্ড করবে তুমি ঢাবিতে টপ হান্ড্রেডে থাকবা নাকি টপ এক হাজার নাকি দুই হাজার নাকি ওয়েটিংয়ে নাকি চান্স পাওয়া না সেটা জাস্ট তোমার পরিশ্রম এবং তুমি কতটুকু নিতে পারতেছো সেটার উপর ডিপেন্ড করবে তো তোমাদের অপার ভাইয়া একটা কথা বলে গেছেন আমি সেই কথাটা রিপিট করে আমরা বিদায় নিব আমাদের এই ভার্সিটি অনলাইন বেচটা একটা পূর্ণাঙ্গ বেচ এখানে ভালো কোয়ালিটি কন্টেন্টের ক্লাস আছে ভালো কোয়ালিটি প্র্যাকটিস শিট আছে এখানে পর্যাপ্ত পরীক্ষা পর্যাপ্ত সংখ্যক পরীক্ষা মানে ডেইলি এক্সাম উইকলি এক্সাম মান্থলি এক্সাম মডেল টেস্ট ফাইনাল মডেল টেস্ট এবং লাস্টে যে ইউনিভার্সিটি পরীক্ষা তার আগে ওই ইউনিভার্সিটি অনুরূপ পরীক্ষা মানে বুঝতেই পারতেছো যা কিছু তোমার প্রয়োজন সবকিছু এইখানে তুমি পাবা যদি খালি এই ব্যাচটা তুমি সর্বোচ্চ ইউজ করতে পারো শুধুমাত্র এই ব্যাচের ক্লাস কনটেন্ট এক্সাম দিয়েই তুমি যে কোনো ভর্তি পরীক্ষায় টপ রেজাল্ট করা তোমার দ্বারা পসিবল যদি তুমি এই জিনিসটা অ্যাকসেপ্ট করতে পারো ওই লেভেলের প্রিপারেশনটা নিজে বাসায় প্র্যাকটিস করতে পারো তো ঠিক আছে আমি এখন তোমাদের বায়োলজি টিচার কাছে চলে যাব এর পরবর্তীতে যথাক্রমে ইংলিশ এবং বাংলার স্যাররাও তোমাদেরকে আইসা বলবেন যে ওনারা কীভাবে তোমাদের জন্য প্ল্যান করতেছেন তো আমি তোমাদের বায়োলজি টিচার রিজভি ভাইয়াকে ডেকে নিচ্ছি রিজভাই চলে আসো আসসালামু আলাইকুম এইখানে বায়োলজি ডিপার্টমেন্ট নিয়ে একা একা দাঁড়িয়ে এটাই মনে হচ্ছে বিশ্ব ছাড়িয়ে উঠিয়েছি একাচির উন্নত মমসির একা একা একটু খারাপ লাগছে আমার সাথে কেউ একজন সঙ্গ দিতে পারে নভার ভাই হ্যাঁ হ্যাঁ শিওর যদিও বায়োলজি নিয়ে কিন্তু আমি একা থাকছি না আমার সাথে তোমাদের সবার প্রিয় এবং বায়োলজির জন্য আমাদের দেশের একটা লেজেন্ডারি লেভেলের টিচার বললে ভুল হবে না রাজীব ভাই এবং আমি তোমাদের বায়োলজি ডিপার্টমেন্ট নিয়ে থাকছি আমি এসিএস ভাই আগ্রহ থেকে একটা পোস্ট করেছিলাম বায়োলজি ডিপার্টমেন্টের কাছে তোমরা কি এক্সপেক্ট করো তোমাদের প্রশ্নগুলো তোমাদের জানার ব্যাপারগুলো এগুলো আমি শুনেছি আমি সেই আলোকে তোমাদের মনের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো প্রথমত ভাই আমি কি বলবো হ্যাঁ হ্যাঁ সেটা ওকে আপনাকে ডেকে নিয়েছি কিন্তু কথা বলার সুযোগ দিচ্ছি না কিছু মনে করবেন না ওকে আচ্ছা রিজবি সম্বন্ধে আমি দুইটা কথা বলি আচ্ছা ভাই বলে তো রিজবি কে আমাদের প্ল্যাটফর্মে এবারই হয়তো প্রথম পাচ্ছ কিন্তু রিজবিকে আমি ডেফিনেটলি শিওর যে তোমরা যারা স্টুডেন্টসরা দেখতেছো সবাই অলরেডি চেনো নতুন করে পরিচয় দেওয়ার আসলে কিছু নাই আর রিজবি দু সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম ছিল তো যে মানুষটা আসলে সারা বাংলাদেশের মধ্যে প্রথম হতে পারে তার সম্বন্ধে আসলে কিছু বলার মানে স্পর্ধা করা উচিত না তো তারপরও আমি বলি যে রিজবিকে তোমরা অলরেডি হয়তো বিভিন্ন মেডিকেল প্রোগ্রামে দেখেছো কিন্তু ওর কিন্তু একাধারে ভার্সিটি প্রোগ্রামের আমরা যখন ওর সাথে কথা বলেছি এবং কনফিডেন্স মাসাল্লাহ সুপার হাই ছিল অ্যান্ড যেটা রিফ্লেকশন তোমরা আসলে ক্লাসগুলোতে দেখতে পাবা আর এছাড়াও রাজীব ভাইয়া যিনি আছেন গত বছর একাই কিন্তু তিনি পুরো ভার্সিটি ব্যাচের মানে আমি যদি বলি যদি বলি সর্বোচ্চ রিভিউ প্রাপ্ত টিচার ছিলেন উনি অ্যান্ড বায়োলজি ক্লাসের আমরা গতবারই এবার প্রথম পাইছিলাম অভি তাই না যে অন্যান্য সাবজেক্টের ক্লাসের লাইভের ভিউ এর বায়োলজির ক্লাসের লাইভের ভিউ বেশি এটা কিন্তু এর আগের বারগুলোতে আমরা কখনো এটা পাই নাই তো রাজীব ভাই এইভাবেই মন্ত্রমুগ্ধের মতন স্টুডেন্টসদেরকে ধরে রাখতে পারতো তার ক্লাসে অ্যান্ড এটার আরেকটা পুনরাবৃত্তি এই ব্যাচটাতে তোমরা পাবা তো এবার আমি বলবো যে বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস তোমরা পাচ্ছ টপার হইতে চাইলে টপারদের মাইন্ডসেটটা কিভাবে কাজ করে সেটার জন্য রিজবি আছে এবং রাজীব ভাইয়া তো রাজীব ভাইয়ের জাদু নিয়ে আসবে আর কি তোমাদের সাথে ক্লাসগুলোতে রিজবি প্লিজ ভাই থ্যাংক ইউ ভাই আপনার কথা লেস ধরে আমি বলতে চাই আসলে ডিফারেন্সটা মেক করে কি জানো তোমার মানসিকতা রাকিব একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে সবাইকে আমরা সেম সার্ভিস দিচ্ছি বাট সবাই ভালো রেজাল্ট করছে না সো এখানে ডিফারেন্সটা মেক করা তোমার মানসিকতা কীভাবে আসলে বেটার থিঙ্ক করা যায় সেটাও ইনশাল্লাহ আমরা ক্লাসে পড়ানোর বা বোঝানোর চেষ্টা করব। টিচার আসলে দুই ধরনের হতে পারে আমার দৃষ্টিকোণ থেকে একজন হচ্ছে এন্টারটেইনিং লেভেলের আরেকজন হচ্ছে ইফেক্টিভ লেভেলের তা আমি সবসময় যখন অ্যাডমিশনে ক্লাস নিতে চেষ্টা করি আমি একজন ইফেক্টিভ টিচার হতে চাই এটা আমার টার্গেট আমি একটা ক্লাস নেওয়ার আগে আমি নিজেকে জিজ্ঞেস করি আমি যদি স্টুডেন্ট হতাম এই ক্লাসটা করে কি আমি ভার্সিটির জন্য যদি ক্লাসটা নিই এখান থেকে কি আমি কমন পেতাম কি না মেডিকেলের জন্য যদি ক্লাসটা নিই আমি কমন পেতাম কিনা। মেডিকেলের ক্লাসগুলো নেওয়ার সময় সত্যি কথা বলতে স্বীকার করতে দ্বিধা নাই মেডিকেলে তিরিশে ত্রিশ বায়োলজিটা কমন ফেলা সম্ভব না কিন্তু এইখানে যে সব রয়্যাল টিচারের মাঝখানে দাঁড়িয়ে আমি একদম স্পষ্ট করে বলি বায়োলজিতে ঢাবির কথা যদি বলি পঁচিশে পঁচিশ একদম কমন ফেলানো একদম পসিবল এবং রাজীব ভাইয়ের সাথে আমি কিন্তু প্ল্যান করে এসেছি পরিকল্পনা করে এসেছি রাজীব ভাই ও এটা কয়েকবার বলেছেন আরে টেনশন করো না গতবার যা পড়াইছে এখান থেকে সব কমন আসছে তো এইবারও আসবে তো আমরা আমাদের দিক থেকে দুজন মিলে আসলে আমাদের কেমিস্ট্রিটাও ভালো এই কেমিস্ট্রি নাম চলে আসলো এখানে সব ভাইরা মিলে এখন রয়্যালিটির একটা প্রতিযোগিতা শুরু করে দিতে পারেন যে কোনটা আসলে রয়্যাল কিন্তু আমি তোমাকে বলতে চাই তুমি এই প্রতিযোগিতাতে না ডুবে তুমি এইভাবে চিন্তা করো সব জায়গাতেই কিন্তু ঢাকা ইউনিভার্সিটির কথা যদি চিন্তা করি সব সাবজেক্টে পঁচিশ নাম্বার বাহালেসিতেও পঁচিশ কেমিস্ট্রিতেও পঁচিশ ফিজিক্স কেমিস্ট্রি মানে ম্যাথ সবখানেই কিন্তু পঁচিশ নাম্বার তো তুমি যদি যেটাকে ভালোবাসো সেটাকেই খালি পড়ো আর যেটাকে দেখতে পারো না যাকে দেখতে নেই তার চলন বাঁকা তুমি বালতি বই খুলেও দেখো না তাহলে কিন্তু নাম্বার কমে যাবে তা আমরা সমান গুরুত্ব দিতে চেষ্টা করব। ক্লাসে ধরে রাখার দায়িত্ব কমন ফেলানোর দায়িত্ব এইটা আমাদেরকে দাও এবং তুমি জাস্ট আমাকে যদি কথা দিতে পারো যে ভাই আমরা ওভারঅল তোমাদের সবচেয়ে বেশি যে সাজেশনটা পাইছি ভাই ক্লাস ডিউরেশনটা কম করেন আমিও ভালোবাসি আসলে কম্প্যাক্ট ক্লাস নিতে দুই ঘন্টার বেশি ক্লাস নিলে পরে আমারও পা ব্যথা করে মনে হয় যে আচ্ছা এবার থামি আমিও চেষ্টা করবো ক্লাসগুলো যেন দুই ঘন্টার কম হয় মোটামুটি তিরিশটা লেকচার হবে বায়োলজির উপর রেকর্ডেডগুলো বাদ দিলে ষাট ঘন্টার বেশি ক্লাস হওয়ার সুযোগ নাই আমি বলে দিচ্ছি তোমাকে তুমি পঁচিশটা নাম্বার পাওয়ার জন্য কি ষাট ঘন্টা ক্লাস করতে পারবে না যদি আমাকে কথা দাও যে আমি পারবো তাহলে ইনশাল্লাহ তোমার পঁচিশ নাম্বার কমন ফেলার গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি এবার ডিপেন্ড করছে পরীক্ষার খাতায় তুমি কতখানি ইমপ্লিমেন্ট করতে পারছো ভাই পড়াই দিছিল বাট আমি তো ভালো মতনে দেখি নাই পড়ি নাই পারলাম না এটা কিন্তু জীবনের অপচয় এইটা আমরা করব না সেকেন্ড একটা ব্যাপার হচ্ছে যে আমরা যদি ধরো তোমাদের যে একটু আগে কিছু প্রশ্ন পেয়েছে এটা নিয়ে একটু কথা বলি ভাই বায়োলজিটা আমি যদি ভার্সিটির জন্য পড়ি তাহলে মেডিকেলের জন্য কাভার হবে কিনা অনেকেই চাও এক ঢিলে দুই পাখি মেরে ফেলতে তোমাদের জন্য উত্তরটা দেই দেখো ঢাকা ইউনিভার্সিটি এবং অধিকাংশ ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কিন্তু শর্ট সিলেবাস থেকে প্রশ্ন হয় ফুল সিলেবাস না তবে মেডিকেলের জন্য ফুল সিলেবাস তো প্রথমেই আলোচনাতে আসলে আমাদের ওই ফুল সিলেবাসের যে এক্সট্রা চ্যাপ্টারগুলো সেটা বাদ পড়ে যাচ্ছে কাজে মেডিকেলের জন্য তুমি বায়োলজি পড়তে চাইলে এক্সট্রা সিলেবাসের দায়িত্বটা তোমাকে নিতে হবে এবার যদি কথা বলি শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো তাহলে আমি মোটামুটি তোমাকে নিশ্চিত করে বলতে পারি যে ভালো মতো তুমি যদি ক্লাসগুলো করো তাহলে মেডিকেলও কাভার হয়ে যাবে ইনশাল্লাহ তবে ভার্সিটির কোশ্চেনগুলো কেমন হয় তোমরা যদি বায়োলজি একটু করেও দেখে থাকো আমি তোমাকে একটা প্রশ্ন করি গ্লুকোজের অনুতে কয়টি কার্বন পরমাণু থাকে রেচনের জন্য সহযোগিতা করে নিচের কোন অঙ্গ এগুলো হচ্ছে ভার্সিটি কোশ্চেন অ্যান্ড তুমি যদি এটা ফুসফুস দাগায় আসো তাহলে বলো আমি কী করবো তখন আমার মাথায় একটা বাড়ি দিয়ে যায় ওষে যে ভাই এইটা আপনি পড়ান নাই কেন তো আমি জাস্ট তোমাকে বুঝাতে চাচ্ছি যে লেভেলটা আসলে ইজি ভার্সিটি বায়োলজি লেভেলটা ইজি তো ক্লাসে আমি কিছু এক্সট্রা জিনিস হয়তো বা বলবো কিন্তু মেনশন করে দিব যে যারা টপ হতে চাও যারা একদম টপ একসাথে থাকতে চাও ওরাই ব্যাপারগুলো দেখে যাবা কারণ যদি এগুলো চলে আসে এগুলো ডিফারেন্স মেক করবে কিন্তু তোমার চান্স পাওয়ার জন্যে এটা কম গুরুত্ব দিয়ে পড়লে হবে বা না পড়লে হবে তো ওই কথাগুলো মেনে তুমি একটু দেখবা আমি কোথায় বেশি সময় নিয়ে নিচ্ছি কারণ আমার মাঝখানে কিন্তু এইখানে মনে হয় যে আমাদের সবার এইখানে আসলে আমি যদি জাস্ট টিচার প্যানেল নিয়ে বলি আমি একটা কথা বলে শেষ করি সেটা হচ্ছে আমি যদি স্টুডেন্ট হইতাম তোমার জায়গাতে এবং এইরকম কোনো একটা প্রোপোজাল যদি আমার কাছে থাকতো যে এর ভার্সিটি ব্যাচের মতো আমি নিশ্চিতভাবে ভর্তি হইতাম ভার্সিটির জন্য এটা বাড়ায় বলতেছি না একদমই কারণ আমি মনে করি না যে পুরো বাংলাদেশে এর থেকে বেটার কোয়ালিটির ক্লাস এনশিওর করা পসিবল হয়তো বা ইন্ডিভিজুয়ালি বেটার টিচার আমরা খুঁজে পেতে পারি কিন্তু অ্যাজ এ টিম এট এর থেকে বেটার কোয়ালিটির ক্লাস পাওয়া পসিবল আর ভাইরা অনেক কথাই বলেছেন আরও আকর্ষণ হিসেবে তোমাদের হাসনাত ভাইয়া ইংলিশ নিয়ে তোমাদের মধ্যে কথা বলবে আর পরবর্তীতে যদি আরও কোনো প্রশ্ন অ্যারাইজ করে সুযোগ পেলে আমি সেগুলোর উত্তর তোমাদের দিব জাস্ট তোমাদের বলতে চাই যে বিলিভ করো বিশ্বাস করো আর ইনশাল্লাহ আমরা জয় করে আসতে পারবো ঠিক আছে আমরা শুরুটা ভালো মতনে করবো শেষটা ভালো মতন করবো ইনশাল্লাহ তোমাদের পাশে পাব রাজীব ভাই এবং আমি দুইজনের তরফ থেকে বায়োলজি ডিপার্টমেন্টের পক্ষ থেকে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা দেখা হচ্ছে ক্লাসে ইনশাআল্লাহ ছক্কা পিটাবো আমরা ভালো থাকো সবাই হাসনাত যদি একটু চলে আসতাম হাসনাত ইংলিশ নিয়ে কথা বলবে হ্যাঁ আলাইকুম দেখো তোমাদের যখন স্কুল কলেজে মাঝে মাঝে এমন হতো যে স্যার একটা প্রশ্ন করতেন তো প্রশ্ন করার পরে যে তোমার ইনস্ট্যান্ট একটা উত্তর মাথায় চলে আসছে এখন এটা কেন আসছে তুমি নিজেও জানো না তুমি উত্তর জাস্ট মানে চলে আসছে এমনি যে এমনি যেমন একটা এমসি কিউ পড়ছ এমসি কিউ পড়ার পরে যেমন আমরা প্রিপোজিশন যখন দাগাই আমরা দুই চারবার পড়ি পড়ার পরে কি মনে হয় যে টু মন হয় বা অন মনে হয় বা অফ মনে হয় তারপরে হচ্ছে কি আমরা অ্যান্সারটা দাগাই ফেলি বেশিরভাগ ক্ষেত্রে এমন মনে হয় শিক্ষক যদি তোমাকে প্রশ্ন করে যে তুমি এখানে টু দাগাইছো কেন তখন আমরা উত্তরটা কী দিই স্যার কেন দাগাইছি সেটা তো জানি না মনে হই সেম মানে শুনতে মানে পরে ভাল লাগে মিলে ব্যাপারটা যায় বিষয়টা এমন না অর্থাৎ চারটা পরই অপশন চারটা পড়ার পরে যখন মনে হয় শুনতে ভালো লাগে ব্যাপারটা যায় এখন ব্যাপারটা যায় যদি ওই অপশনটা হয়ে যায় তাইলেই কিন্তু আমি মার্কস পায়ে গেছি অর্থাৎ আমার রুলস জানার প্রয়োজন নাই অর্থাৎ যদি হয়ে যায় মিলে ব্যাপারটা যায় তাইলে কিন্তু আমি মার্কস পাই গেছি অন দ্য আদার হ্যান্ড আরেকটা সিনিয়র চিন্তা করো আমি অনেক রুলস জানলাম অনেক নিয়ম জানলাম অনেক কিছু জানলাম এটার অনেকগুলো ক্লিপস ফেলস ব্যালেন্স ফেলস মানে সব মানে বই টই কিনে একদম সাগর হয়ে গেলাম কিন্তু পরীক্ষার হলে আমি হচ্ছে সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারলাম না এখন আমার মূল কাজ কোনটা আমার পরীক্ষায় মূল কাজ হচ্ছে না মার্কস পাওয়া মাথায় রাখতে হবে তুমি এই পরীক্ষায় তোমার টাইম কিন্তু খুবই লিমিটেড টাইম খুবই লিমিটেড টাইম এবং আমরা এখানে ইংরেজি পড়তে আসছি এই ইংরেজিটাকে বলে বলা হয় ইএসপি ইংলিশ ফর স্পেসিফিক পারপাস অর্থাৎ তোমার পারপাসটাই হচ্ছে শুধুমাত্র ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া এখন তুমি দেখবা চান্স পাওয়ার পরে তুমি এই নিয়ম টিয়ম এই বিষয়গুলো নিয়ে অনেক বক্তব্য দিতে পারবা তুমি নিয়ম না জেনে যদি চান্স পাও মানুষকে যখন এই গল্প বলবা তখন এই মানুষরা খাবে অন দ্য আদার হ্যান্ড তুমি অনেক নিয়ম শিখলা তুমি চান্স পাইলা না এই গল্প কেউ খাবে না সেই জন্য আমাদের মূল টার্গেটটা হচ্ছে পরীক্ষায় যেন যাই আসে সেটা যেন আমরা হচ্ছে যেটা সঠিক উত্তর সেটা যেন আমরা উত্তর করতে পারি দুই নম্বর বিষয় দেখো আমাদের ভর্তি পরীক্ষার্থীরা যে মানে সবচেয়ে ভুল যেইটা করে তারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি টাইপ ইংলিশ পড়ে আবার চিতং ইউনিভার্সিটির সময় চিটং ইউনিভার্সিটির ইংলিশ পড়ে রাজশাহী ইউনিভার্সিটির ইংলিশ পড়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ইংলিশ পড়ে অর্থাৎ ইংলিশের যে এতগুলো জনরা হইতে পারে ইংলিশ সে নিজেও জানে না অর্থাৎ প্রত্যেকটা টাইপের ইংলিশ প্রত্যেকটা পরীক্ষার পাঁচ দিন আগে ছয় দিন আগে পড়া শুরু করে সেটা আমরা নিজেরাও জানি যারা এই ইউনিটের জন্য প্রস্তুতি নয় ইংলিশটা হচ্ছে তাদের ওই যে সময় পাইলে পড়ে মাঝে মাঝে এটা হচ্ছে লাক্সারি সাবজেক্ট এটা আমরা জানি কিন্তু মাথায় রাখতে হবে তুমি যদি প্রত্যেকটা জনরা বেসড ইংলিশ পড়তে থাকো আলটিমেটলি তোমার প্রস্তুতিটা কম্প্রিহেন্সিভ হবে না অর্থাৎ প্রত্যেকটা পরীক্ষার পূর্বেই তোমার মনে হবে আর চার দিন সময় আছে একটা আমরা প্রশ্ন ব্যাংক কিনি শুধুমাত্র প্রশ্নগুলো দেখে তারপরে করি তোমার কম্প্রিহেন্সিভ হবে না তুমি কনফিডেন্স পাবে না সেজন্য তোমাকে যে কাজটা করতে হবে ভর্তি পরীক্ষার পূর্বেই অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির পূর্বেই তোমার ইংরেজির যে প্রস্তুতিটা হতে হবে সেটা হচ্ছে যেটাকে আমরা আমরা লিঙ্গুইস্টিক ভাষা বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্সের ভাষায় যেটাকে আমরা বলি কম্প্রিহেন্সিভ প্রস্তুতি অর্থাৎ একটা ইংরে একবার ইংরেজি পড়ব এবং পরবর্তীতে আমরা যখনই যেই ভার্সিটির পরীক্ষা দেই না কেন প্রত্যেকটা ইউনিভার্সিটির অ্যাসেসমেন্ট রুব্রিক্স ডিফারেন্ট সেটা আমরা জানি প্যাটার্ন ডিফারেন্ট সেটা আমরা জানি কিন্তু আমাদের প্রস্তুতিটা একবার নিব যাতে করে যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দেই না কেন আমার এই প্রস্তুতিটা সেখানে রিফ্লেক্ট হবে তৃতীয় বিষয় মাথায় রাখতে হবে যে আমাদের ভর্তি পরীক্ষায় কিন্তু সব টপিকের সব কিছু পড়া লাগে না আমাদের কিছু কিছু টপিকের সব কিছু পড়তে হয় আর সব টপিকের কিছু কিছু পড়তে হয় এখন এটাকে লোকেট করাটাই হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তোমাদের এত পুরাটা সাবজেক্টের মানে ইংরেজি তোমাদের যে ইংলিশ টুডে রয়েছে ভোক্যাপস রয়েছে গ্রামার রয়েছে লিটারেচার রয়েছে পোয়েমস রয়েছে এখন দেখো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যেই এরিয়াগুলা তুমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এরিয়ার যদি সব কিছু পড়তে যাও আলটিমেটলি তোমার কোনো কিছুই পড়া হবে না এখন তোমাকে প্রথমেই ফাইন্ড আউট করতে হবে পার্টিকুলার কোন জায়গাগুলোর তোমার সবচেয়ে বেশি প্রশ্ন আসে এবং কোন টোয়েন্টি পার্সেন্ট টপিক পরে ফেললে আমার এইটটি পার্সেন্ট কাভার হয়ে যাবে এখন এই কাজগুলো যদি তুমি ভর্তি পরীক্ষায় এসা তোমাকে পড়ার কাজটাও তোমার এই ফাইন্ডিং করার কাজও তোমার মানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির দায়িত্ব তোমাকে দিয়ে দেই সলভ করার দায়িত্ব দিয়ে দেই আলটিমেটলি তোমার না পড়াই হবে না তো এই কাজটা আমাদের অর্থাৎ তুমি এখানে কেন আসছো আমি তোমাকে যদি বই দেই দাগাই দেই তুমি এই কাজটা তোমাকে পড়াই দেওয়ার কাজটা আমার আমি তোমাকে এটা নিশ্চয়তা দিতে পারি ইংরেজি আমি জানি তোমাদের অন্যান্য সাবজেক্টের পরে ইংরেজি সময় থাকে না বাংলা ইংরেজি এটা তুমি দেখছো মানে আজকের যে ক্লাসটা মানে এই দেখছো রাইট তো এখন আমরা করব মাথায় রাখতে হবে ওয়ান মার্কস ইম্পর্টেন্ট এটা তুমি ফিজিক্সের ওয়ান মার্কস না কেমিস্ট্রির ওয়ান মার্কস এটা ম্যাটার করে না এটা ইংলিশের ওয়ান মার্কস আর হচ্ছে বাংলার ওয়ান মার্কস এটা কিন্তু ম্যাটার করে না মার্ক মানে মার্ক টু মার্কস থ্রি মার্কস ম্যাটার যে কোনো সাবজেক্টেই কিন্তু যখন আলটিমেটলি তোমার যাচ্ছে সেটা কিন্তু কোন সাবজেক্ট থেকে আসছে ম্যাটার করছে না প্লেস করার ক্ষেত্রে আর সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে কিছু কিছু ইন্ডিভিজুয়াল রুবিক্স রয়েছে সেটা ডিফারেন্ট বিষয় সেজন্য জন্য তোমার কাজটাকে সহজ করার জন্য আমি যেহেতু জানি তোমার এই জায়গায় কনসেন্ট্রেশন দেওয়ার সময়টা কম থাকবে সুতরাং তোমার পড়াটাকে কীভাবে সহজভাবে ক্লাসে পুরো কভার করা হবে তুমি মনোযোগ দিয়ে যদি ক্লাসটা করো ক্লাসেই হচ্ছে আমরা প্রবলেম সলভ করব এবং পরীক্ষায় যা আসবে সেই জিনিসগুলো কভার করা হবে আর শেষ সবশেষে আমরা একে এই কোর্সের মধ্যে তোমাকে সব কিছু করানো হবে অর্থাৎ ভোকেপস পড়ানো হবে রিটার্ন পড়ানো হবে গ্রামার পড়ানো হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ইংলিশ ফর টুডে এটা পড়ানো হবে আমি জানি ইংলিশ ফর টুডে তোমরা পড়ো না এবং তোমরা সবাই হচ্ছে মডেল টেস্ট দিয়ে হচ্ছে পরীক্ষার দুই দিন আগে আমি এটা খুব ভালোভাবেই জানি তোমরা ইংলিশ ফর ইএফটি যদি বলো অনেকে জানিও না যে ইএফটি তখন প্লবন প্রশ্ন করে ভাই ইএফটি বইটা কোন প্রকাশনের কবে কিনবো এই সেই তো ইএফটি বইটা হচ্ছে তুমি একবার তোমার টেবিলের মধ্যে যেটা তোমার এই দুই বছরে হয়তো দুই একবার অন্য বই খোলার সময় আসছিল বাট তুমি পিছনে ফেলে রাখছো ইএফটি হচ্ছে ইংলিশ ফর টুডে বইটা হচ্ছে খুব সম্ভবত টু হান্ড্রেড অ্যান্ড সেভেন পেজেস সব কিছু পড়া লাগবে না আবার আসে ভর্তি পরীক্ষার সিলেবাসটা তোমরা জানো না কোন জায়গায় আসে ইএফটির ইংলিশ ফের টুডে প্রাস্ট টাক বাই এনসিটিভি যে তোমাদের একদম ফ্রিতে দেওয়া হয়েছে বইটা না ফ্রিতে দেওয়া হয় নাই খুব সুন্দর বইটা একদম নব্বই টাকা ছিল তোমরা যখন সবগুলো বই একসাথে কিনছো ওইটা দিয়ে দিয়েছে বাট এটা খোলো নাই ওই বইয়ের শুরুতে একটা পেজ আছে সেই পেজটা হচ্ছে প্রিফেস যেটাকে আমরা বাংলায় বলি শানে বাংলা মানে শানে সানেনজুল বলতে তুমি মানে কন্টেশনটা তুমি অ্যাটাচ করতে পারবা আর এটাকে যদি বাংলা বলো তাহলে সেটা হচ্ছে তোমাকে মুখবন্ধ বলে তাই না এখন মুখবন্ধ বললে হচ্ছে আবার এটা মানে এটার মিনিংটা হচ্ছে আবার অন্য জায়গায় চলে যায় তো সেজন্য যে কাজটা করবা প্রিফেসটা একটু ভালো করে পড়ে ফেলবা মানে প্রিফেসের একদম লাস্ট প্যারের মধ্যেই তোমার ভর্তি পরীক্ষায় তোমার কাছ থেকে কি চাওয়া হয় ভর্তি পরীক্ষা কেন নেওয়া হয় এই জিনিসটা প্রিফেস লাস্ট প্যারাটার মধ্যে আসে খুব মনোযোগ দিয়ে প্রিফেসটা পড়বা প্রিফেস বইটার পেজটা যখন খুলবা তখনই প্রিফেস আছে প্রিফেসের একদম মানে লাস্ট পুরো সবটাই পড়বা তবে লাস্ট প্যারাটার মধ্যে তোমার সিলেবাসটা দেওয়া আসে যেটা আমরা কখনই পড়ি না এখন ওই যে তুমি ভাবতে পারো যে ইংলিশ পোর্ট্রোটের প্রমোশন করতে আসছি এখন ইংলিশ পোট্ট্রোটের প্রমোশন করার কিছুই না এই বইটা হচ্ছে বোর্ড থেকেই তোমাদের দেওয়া হয়েছে তোমাদের সাথে ক্লাসে দেখা হবে এবং এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো তাহলে আমরা বিশ্বাস করি তোমাদের যে ইংরেজির যে প্রবলেম রয়েছে বিশেষ করে ভর্তি পরীক্ষা কেন্দ্রিক মাথায় রাখতে হবে ইংরেজির এই কোর্স করে তুমি কথা বলতে পারবে ব্যাপারটা এমন না ইংলিশের এই কোর্স করে তুমি একদম রিসার্চার হয়ে যাবে ব্যাপারটা এমন না অর্থাৎ মাথায় রাখবা জিনিসটা হচ্ছে কি ইংলিশ ফর স্পেসিফিক পারপাস অর্থাৎ আমার যে পারপাস ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া সেটা আমাদের হয়ে যাবে আপনি আপনি আচ্ছা আমি প্রথমেই ফরজ সাবজেক্টগুলো যাওয়ার পরে নফল সাবজেক্ট নিয়ে আমরা দাঁড়াইছি অনেক সময় ফরজের ঘাটতি নাকি নফলে পূরণ করে দেয় আমাদের অবস্থা হয়েছে এরকম যাই হোক বাংলা নিয়ে একটা কথা বলি দেখেন সবগুলো সাবজেক্ট আপনারা সায়েন্সের সাবজেক্ট কিংবা ইংরেজি ছোট থেকে বড় হয়েছেন বাংলার অবস্থা হয়েছে বড় ছোট আবার বড়। কিভাবে নাইন টেনে যখন আমাদের মনির চৌধুরী বইটা ছিল সবগুলো টপিক ছিল আমরা মুখস্থ করে হোক কিংবা বাধ্য হয়ে হোক আমরা পড়ছিলাম ইন্টারে উঠে দেখবেন আপনার বিভক্তি সন্দিশ অনেক কিছুই নাই আমার টেস্টের সময় আছে কিভাবে পসিবল এটা পড়া আর আরেকটা কথা দেখেন অনেক সময় বাংলা সাবজেক্টে একটা কথা আছে যে প্রশ্ন ব্যাংক পড়লে তার সলভ হয়ে যাবে কি না আসলে এটা একটু ক্রিটিক্যাল এই কারণ পরীক্ষার হলে একটা মেন্টাল প্রেশার থাকে এই মেন্টাল প্রেশারটা কিন্তু কখনোই প্রশ্ন ব্যাংকে চলে আসে না আপনাকে যদি আজকে আমি এখানে বসে বুয়েটের কোয়েশন সলভ করতে দিই বাসায় বসে আরে আমি তো সবই পারি তো যখন আপনি পরীক্ষা দেন বুয়েটে বসে তখন পারতেছেন না কেন কারণ প্রশ্ন মানে হচ্ছে আপনার একটা মেন্টাল প্রেশার তখন একটা ইয়া থেকে যে ভয় থাকে আমার যদি একটা নাম্বার মাইনাস হয় তাহলে তো আমি শেষ তো এই জন্য প্রস্ত ব্যাংক কখনোই হচ্ছে পুরোপুরি রিফ্লেক্ট করে না আপনার প্রস্তুতির হ্যাঁ প্রস্তুতি নেওয়ার জন্য প্রস্ত ব্যাংকটা সহায়ক আরেকটা বিষয় হচ্ছে বাংলার জন্য আমাদের মানে ফার্স্ট পেপারের ক্ষেত্রে কিছু অনুধাবনমূলক কোয়েশ্চেন আমরা এইচএসিতে পাইছি তবে ভালো বিষয় হচ্ছে অ্যাডমিশন লেভেলে হচ্ছে এরকম অনুধাবনমূলক কোশ্চেন আপনার এমসিকিউ তো আসে না তবে খুঁটিনাটি নাটি এমন কিছু কোশ্চেন আসে যেগুলো পারতে মানে হচ্ছে চায়না মেয়েদের মতো লাগে সবগুলোই চেহারা একরকম মনে হয় অপশনগুলো দেখলে হ্যাঁ তো ভাই যেটা বললো যে পরীক্ষার হলের মধ্যে একটা নাম্বারের কিন্তু অনেক দাম আছে আমি নিজে যখন অ্যাডমিশন আমাদের ভর্তির সময় কিছু নির্দিষ্ট সাবজেক্ট পেতে আমাদের ইংরেজিতে কিছু নির্দিষ্ট নাম্বার লাগে আমি দেখছি যে এক নাম্বারের জন্য মানে কিন্তু বাংলা ইংরেজিতে সে নির্দিষ্ট নাম্বার পায় নাই কিংবা বাংলাতে পায় নাই বা ইংরেজিতে পায়নি যার ফলে সে হচ্ছে কাঙ্ক্ষিত সাবজেক্টটা পায়নি সে কাঁদতেছে কিন্তু তার কান্না কিন্তু কোনো মূল্যায়ন করে নেই যাই হোক তো এই রিপ্লেস করার জন্য কিন্তু পরীক্ষার হলে কিন্তু বাংলা নাম্বারটা আপনি করেন না ভালোভাবে কেন প্রস্তুতি নেওয়াটা আবশ্যক আরেকটা বিষয় হচ্ছে বাংলা সাবজেক্টে আপনারা হতাশ হয়ে যাবেন কি কারণে সেটা হচ্ছে মুখস্থ যে পার্টগুলো আছে আপনারা করেন কি প্রথম থেকেই পড়েন মানে যে অনেকে দেখবেন আমি বইয়ের নাম বলবো না বিসিএস লেভেলের যে বাংলা বইগুলো আছে ওগুলো অনেকে বলে হচ্ছে পড়ার জন্য তো অ্যাডমিশনের পড়া আর বিসিএস এর পড়া দুইটা তো সেম না এখন দেখেন পরীক্ষা আপনার ছয় মানে পাঁচ মাস পরে আপনি এখন সমার্থক শব্দ বাগধারা প্রবাদ খুব ভালো করে পড়া ফেলছেন সব মুখস্থ করে ফেলছেন কিন্তু নিয়মিত চর্চা নাই এক মাস পরে যখন আপনি আবার পড়া শুরু করবেন আপনি সব ভুলে যাবেন তখন কি বলবেন ওই কবির মতো তো তোর জীবনটা ষোলো নাই মিছা তো এই হলো সংক্ষিপ্ত কথাগুলো আরেকটা বিষয় বলে রাখি এইচএসি লেভেলে আমরা যেভাবে বাংলা পড়ে আসছি খাপের খাপ মমতাজের বাপ সুন্দরভাবে মিলে গেছে এটা কিন্তু অ্যাডমিশনে হবে না অ্যাডমিশন মেধাবী স্টুডেন্টদের জন্য ঠিক আছে পরিশ্রমী স্টুডেন্টদের জন্য ঠিক আছে কিন্তু তারপরও লাখের একটা বিষয় আছে এই লাখটা কিন্তু এমন না যে উপর থেকে কলম ফিকে মারলাম বাস কমন পড়ে গেল এভাবে কিন্তু লাখটা হবে না আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই টপিক ওয়াইজ ডিপ নলেজ থাকতে হবে তখন কিন্তু আপনি অ্যাডমিশনে ভালো পারবেন আর কিছু টপিক আছে আপনাদের অভিধানের বর্ণনা ক্রম তারপর হচ্ছে আরও কিছু টপিক আছে যেগুলো আপনাদের ইন্টারমিডিয়েটে ছিল না এগুলো কিন্তু আপনাকে অ্যাডমিশনে দিতে হবে সুতরাং ভালো করে ক্লাস করবেন আর একটা বিষয় রিটেন পরীক্ষায় বাংলা এবং ইংরেজির মধ্যে যে নাম্বারগুলো আছে দেখেন ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এগুলো কিন্তু রিটেন পরীক্ষায় কাটা কাটা নাম্বার আপনি বুঝতেই পারতেছেন কোনটা আপনার জন্য রাইট অ্যান্সার কিন্তু আমাদের সাবজেক্টগুলোর মধ্যে একটা ভাব সম্প্রসারণ লিখতে দাও একটা এসে লিখতে দাও প্যারাগ্রাফ লিখতে দাও এখানে কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হয় তারপরে কিন্তু টিচার আসলে নাম্বার দেয় তা আপনি মনে মনে লিখে গেলেন তাহলে কিন্তু হবে না হ্যাঁ তো একটু ডিফিকাল্ট যদি ক্লাসগুলো করেন আমাদের তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন আর লাস্ট একটা কথা বলতেছেন খুন প্রস্তুতি হবে কিনা এই বিষয়টার সাথে আসলে ওইটা আর একটু ডিপলি পড়া তবে ওই টপিক রিলেটেড যা পড়ানো হবে ইউনিটের প্রস্তুতি হয়ে যাবে তবে খ ইউনিটে আরো ডিপলি কোশ্চেন আসে ওইটা বুঝেই আপনারা বাংলার প্রস্তুতি নেবেন তো আচ্ছা তাহলে আজকে আপনাদের সাথে লাইভ লঞ্চ এতটুকু রইলো দেখা হবে ক্লাসে তো ইতিমধ্যেই আমরা সবগুলা সাবজেক্ট নিয়ে আমাদের পরিকল্পনার কথা তোমাদেরকে জানাইলাম তো যারা শুরু থেকে ছিল আশা করি আমি এতটুকু তোমরা বুঝতে পারছো যে না ভাইয়ারা এবার তোমাদের জন্য কতটা অর্গানাইজড এবং কি প্ল্যান নিয়ে তোমাদের জন্য আমরা সবগুলা কোর্স সবগুলা সাবজেক্ট একদম ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বাংলা ইংরেজি যা কিছু প্রয়োজন তুমি তোমার ভার্সিটি ভর্তি পরীক্ষায় যদি অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা বা ইংরেজি জায়গা দেখাইতে চাও ঢাকা ইউনিভার্সিটিতে বা গুচ্ছ ভর্তি পরীক্ষায় মানে তোমার জন্য পূর্ণাঙ্গ একটা কোর্স কিন্তু ভাইয়ারা আমরা তোমাদের জন্য নিয়ে আসছি এবং আমরা আমাদের দিক সেই সর্বোচ্চটা এনশিউর করব ফ্রম দ্য ভেরি বিগিনিং একদম দশ সেপ্টেম্বর থেকে শুরু করে সর্বশেষ ভর্তি পরীক্ষা পর্যন্ত সাকিব তোমাদেরকে বললো যে আমরা ভার্সিটি ব্যাচে কিন্তু ভাইয়া লাস্টে ফাইনাল মডেল টেস্ট সবগুলা ভর্তি পরীক্ষার আগে দেখা যাবে ঢাবির আগে ঢাবি স্ট্যান্ডার্ড ভর্তি পরীক্ষা জাহাঙ্গীরনগরের আগে জাহাঙ্গীরনগর স্ট্যান্ডার্ড মডেল টেস্ট এভাবে সবগুলা ভর্তি পরীক্ষার জন্য প্রয়োজনীয় একদম যা কিছু দরকার সেভাবেই তোমাদেরকে আমরা রেডি করে ভর্তি পরীক্ষায় শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আমাদের সাথে জানিতে থাকো আমি নিশ্চিত করেই বলতে পারি তোমরা আগামী পাঁচ থেকে ছয় মাস পরে নিজেকেও নিজের স্বপ্নের পাবলিক ইউনিভার্সিটির যে সিট সেই সিটে তোমাদেরকে নিজেরা দেখতে পারবা জাস্ট যদি নিজেদের জায়গা থেকে ওই পরিশ্রমটা করো তো তোমরা অনেকেই কমেন্টে জানতে চাচ্ছিলা যে আপনাদের ব্যাচে ভর্তি হওয়ার যে পাঁচশো টাকার ডিসকাউন্ট অফারটা চলতেছিলো সেটা কি আজকেই শেষ হয়ে যাবে কিনা কালকে আমি কি ওই অফারটা পাবো কিনা তো তোমাদের উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি যেহেতু সেপ্টেম্বরের দশ তারিখ থেকে শুরু হবে তো ডিসকাউন্ট কোবরটার মেয়াদ আমরা সেপ্টেম্বরের 10 তারিখ রাত বারোটা পর্যন্ত এক্সটেন্ড করে দিব তো যারা কমেন্টে জিজ্ঞেস করতেছিলা তোমাদের টেনশন করার কোনো কারণ নাই ভাইয়ারা তোমরা সেপ্টেম্বরের দশ তারিখের মধ্যে ভার্সিটি ফাইভ ভার্সিটি ফাইভ তুমি ক্যাপিটাল লেটারে লিখো স্মল লেটারে লিখো ডাজেন্ট ম্যাটার জাস্ট ভার্সিটি ফাইভ হান্ড্রেড এই ডিসকাউন্ট কুপনটা যদি ইউজ করো তাহলে পাঁচশো টাকা ডিসকাউন্টে পঁয়ত্রিশশো টাকায় আমাদের কোর্সে যুক্ত হতে পারবা আর যারা আমাদের ফাইনাল রিভিশন বেচে ছিল তোমাদের জন্য ফাইনাল রিভিশন বেচের জন্য যে স্পেশাল ডিসকাউন্ট কুপনটা বেচের ওয়েবসাইট থেকে যদি অ্যান্ডেল করো সেই ক্ষেত্রে ওই প্রাইসেই সেপ্টেম্বরের দশ তারিখ পর্যন্ত তোমরা ওই স্পেশাল ডিসকাউন্ট কুপনে এনরোল করতে পারবা তো তোমরা যারা ভাবতেছ যে যুক্ত হব কি হব না অবশ্যই সেপ্টেম্বরের দশ তারিখের মধ্যে আমাদের সাথে যুক্ত হয়ে যাও একদম শুরু থেকে শেষ পর্যন্ত যুদ্ধে আমরা তোমাদের পাশে থাকতে চাই এবং আমরা আমাদের তোমাদেরকে হেল্প করব তো আজকে হ্যাঁ আর সেকেন্ড টাইমার যারা আসো তোমাদেরও ওই কুপনটা থাকবে সেপ্টেম্বরের দশ তারিখ পর্যন্ত তো সেপ্টেম্বরের দশ তারিখ ক্লাসে দেখা হবে আমরা সব ভাইয়ারা সবগুলো ডিপার্টমেন্টে ক্লাসে আমাদের সাথে আসতে থাকবো এবং ক্লাসের মধ্যে ক্লাসের মতেই ফাঁকে ফাঁকে তোমাদের জন্য প্রয়োজনীয় যা যাবতীয় গাইডলাইন কীভাবে পড়তে হবে সব কিছু নিয়েই কথা হবে তো আজকের ওরিয়েন্টেশন ক্লাসটা মোটামুটি আমরা এখানেই শেষ করতেছি সবার সাথে দেখা হবে সেপ্টেম্বরের দশ তারিখ ভার্সিটি ক্লাসে টাটা